আমাকে আজ বিয়ের পিঁড়িতে বসতে হলো শুধুমাত্র নিজের বোনের স্বামীর জন্য। আমার সাজানো স্বপ্নটা হঠাৎ যেন কালবৈশাখীর ঝড়ের দাপটে মুহূর্তেই যেন তছনছ হয়ে গেল। জীবনে প্রথমবারের মতো নিজের কাছে হেরে গেলাম, স্বপ্নগুলোকে দুমড়ে মুছড়ে নষ্ট করে দিলাম শুধুমাত্র একজন মায়ের কথা রাখার জন্য। আমরা দুই বোন হলাম বাবা মায়ের যমজ সন্তান। জন্মলগ্নের পার্থক্য 2 মিনিটের, তবে কে বড় আর কে ছোট সেটা আজ অবধি একটা রহস্যই রয়ে গিয়েছে। অর্ণি আর আমার চেহারার প্রচণ্ড মিল, কিন্তু অর্ণি ছিল আবেগী আর আমি ছিলাম বাস্তববাদী। কখনো কারোর কাছ থেকে কিছুই লুকাইনি, আমরা সব কিছু শেয়ার করতাম একে অপরকে। তখন আমার বোনের কিশোরী বয়সের আবেগে পুরোপুরি যেন ডুবেই গিয়েছিল। ঘটনার শুরু সেখান থেকেই। কলেজে ওঠার পরপরই আমাদের 2 ক্লাস সিনিয়র এক ছেলের প্রতি অর্ণি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ল। সেই বয়সটাতে ওর কল্পনার আকাশ জুড়ে হাজার রঙের রংধনুরা ভেসে উঠত। সেই হাজার রঙের ভিড়ে একটা মুখের প্রতিচ্ছবি ভাসে, আর সেই মুখের প্রতিচ্ছবি ওর মনে উঠলেই অর্ণি যেন লজ্জায় লাল নীল হয়ে যেত। সেই মানুষটা ছিল সাইদুল ফাইহাজ ধূসর। আমি সবসময় ওকে বোঝাতাম, কিন্তু সে এতটাই ধূসর রোগে আক্রান্ত যে সেখান থেকে ওকে আর বের করে আনা গেল না। খাওয়া দাওয়া পড়ালেখা সব কিছুতেই ধূসর থাকবেই। আমি ছোটবেলা থেকেই অনেকটা বাস্তববাদী ছিলাম, তাই আবেগকে প্রশ্রয় দেইনি কখনো। আমরা দুজনেই ছিলাম বাবা মায়ের আদরের সন্তান, আমাদের প্রতি তাদের ভালোবাসা ছিল অফুরান। এই বিষয়টি ফ্যামিলিতে জানতেই ওরা অনেক বোঝালো অর্ণিকে, কিন্তু সে নাছোড়বান্দা, ধূসরকে তার চাইই চাই। প্রেম শব্দটার মানে তখনও আমি বুঝিনি। আমি অর্ণির কাণ্ড কারখানা দেখে ওর প্রতি বিরক্ত হতাম। মেয়ের এই অবস্থা দেখে আব্বু আম্মুর মনো ক্ষুণ্ণ হলো, কিন্তু আদরের দুলালি হওয়ায় শাসন করতে আর পারলেন না। যাই হোক, এভাবেই দিনগুলো চলতে লাগলো। ইতিমধ্যে পুরো কলেজ রোটে গিয়েছে অর্ণির এই পাগলামোর খবর। ধূসর অর্ণি নামটা যেন সবার মুখে মুখে, অথচ ওদের মধ্যে তখনও কোনো রিলেশনই হয়নি। ফার্স্ট ইয়ারের শেষের দিকে একদিন আমি ক্লাসে বসে নোট কালেক্ট করছিলাম, অর্ণি মাঠে ছিল, হঠাৎই এসে আমাকে জাপটে ধরল, আনন্দে কাঁদছিল। আমি ভোরকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে কাঁদছিস কেন? ও আমায় প্রপোজ করেছে। কে? ধূসর। সত্যি? আমি এত অবাক হলাম যে বেশ কিছুক্ষণ কথাই বলতে পারলাম না। এও সম্ভব? লম্বা ভরসা অ্যাটিটিউড অলা সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ধূসর আমার বোনকে প্রপোজ করেছে, সে যেন এক বিরল ঘটনা। অবশ্য আমার বোনই বা কম কিসে। তারপর থেকে চলতে লাগলো ওদের রিলেশন। সবাই জানে এক কথায় ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল ব্যাপারটা। আমার খুব বিরক্ত লাগতো এই সব বিষয়ে, সবসময় এড়িয়ে চলার চেষ্টা করতাম। তবে মাঝে মধ্যে ধূসর আমাদের দুই বোনকে গুদিয়ে ফেলত। সেবার এক বৃষ্টি মাখা দিনে কলেজের ক্যান্টিন থেকে বেরোবার সময় উনি হঠাৎই আমার হাত ধরে ফেললেন, আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই রক্ত চক্ষু নিয়ে বলেন, কি ব্যাপার, ফোন করছি ফোন তুলছ না কেন? বেশি সাহস বেড়েছে তাই না? চড়ায় একেবারে দাঁত ফালাই দিব তোমার। আমি আমতামতা করে বললাম, কিসের ফোন? কিসের ফোন মানে? তোমাকে কাল সারা দিন আমি ফোন দিলাম, কাটলা কেন? আমি তো ফোন কাটিনি, আর না আমার মোবাইলে কোনো কল আসছে। উনি ধমক দিয়ে আমার হাতটা মোচড়ে ধরে বলে, রিলেশনের চক্করে তোমার পড়ালেখা লাঠে উঠেছে তাই না? শোনো, আগে পড়াশোনা, তারপর বাকি সব। আর আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাতেও এনো না, তাহলে আগে তোমাকে খুন করে পরে নিজেই মরব, বুঝলা? আমি তো পুরাই হতবাক হয়ে তাকিয়ে রইলাম। তখন অর্ণির কথা মাথায় আসতেই বুঝলাম, উনি হয়তো অর্ণি ভেবে আমাদের দুজনকে গুলিয়ে ফেলেছেন। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে ভুলটা ধরিয়ে দেওয়ার আগেই উনি বললেন, এখন ক্লাসে যাও, আর একটা কথাও না, মাথায় একটা কথাই শুধু রাখো, উল্টোপাল্টা কোনো কাজকর্ম করলে নিজেও বুঝতে পারবা না আমি কি করব। হুমকি ধামকি দিয়ে উনি চলে গেলেন। আমি খাম্বার মতো পুরাই দাঁড়িয়ে রইলাম। ক্লাসে এসে অর্ণিকে আর কিছু জানালাম না। বাড়ি ফেরার পথে ঘটনাটা বলতেই ও তো হেসে কুটি কুটি। 2 দিন যাবত ওদের ঝগড়া হচ্ছিল, অর্ণি ধূসরের কোনো ফোন রিসিভ করছিল না, আর মজার ছলে ব্রেকআপ করে দিয়েছিল। কিন্তু সে যে এতটা সিরিয়াসলি নেবে সে আসলেই ভাবেনি। তারপরের ঘটনা আমার আর জানা হলো না। ওদের মিলমিশ হয়ে গিয়েছিল হয়তো, তবে মাঠে এমন ভুলাই হতো আমি কিছুই মনে করতাম না। যাই হোক, এভাবেই কাটতে লাগলো দিনগুলো।
ওদের প্রণয় যেন আরো বেশি গভীর হচ্ছে। এত ভালোবাসতে আমি কাউকে কখনোই দেখিনি। দুই পরিবারের সম্মতিতেই ছিল সব কিছু, আর তাই কোনো বাধা ছাড়াই ধুমধামে ওদের বিয়ে দিয়ে দেওয়া হলো। সম্পর্কটাকে বিয়ে নামক পবিত্র বন্ধনে জুড়ে দেওয়া হয়। দুজনে নিজেদের ভালোবাসাকে পেয়ে অনেক খুশি ছিল। বন্ধু ভাবলে বেস্ট কাপল হিসাবে ওদের নামডাকও ছিল বেশ। বোনের সুখ দেখে আমিও খুব বেশি খুশি হয়েছিলাম। নিজের পড়াশোনায় উন্নতি, একটা চাকরি আমার সারা জীবনের স্বপ্ন ছিল। তাই বাবা মা দুই বোনের বিয়ে একসাথে দিতে চাইলেও আমি রাজি ছিলাম না। তারপর বড় কারণ, ছেলেদেরকে আমি একটুও বিশ্বাস করতে পারতাম না, আর বিশ্বাস হয়ও না। ওপরে ওপরে যতই ভালোবাসা দেখাক না কেন, ভেতরে ততটাই পশু বাস করে মনে করতাম। এমনকি ধূসরের প্রতিও আমার এই মনোভাব ছিল। কেন জানি না এই একটা কারণে বিয়ে নামক সম্পর্কটিতে আমি আস্থা পাই না। আমি আরুনি, সবাই আরু বলেই ডাকে আমাকে। এবার চতুর্থ বর্ষের ছাত্রী, আর যার সাথে একটু আগে আমার বিয়ে হলো সে আমার বোনের স্বামী ধূসর। ওদের বিয়ে হয়েছে দুই মাসও হয়নি। ভালোবাসায় বাধা ওদের সেই সংসারে কোনো কিছুরই কমতি ছিল না। হাসি আনন্দে কেটে যাচ্ছিল দিন, কিন্তু ক্ষণস্থায়ী সেই সুখের কাছে পরাজিত হলো আমার বোনের ভালোবাসা। বিয়ে পরবর্তী সময়ে ঘুরতে গিয়েছিল বান্দরবনে এক বন্ধুর বাসায়। সেখান থেকে ফেরার সময় একটা কার অ্যাক্সিডেন্টে আমার বোন অর্ণি স্পট ডেথ হয়, আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার ফলে বেঁচে যায় ধূসর। যখন এই খবর ওনাকে দেওয়া হলো, মুহূর্তে জ্ঞান হারান তিনি। দুই দিন পর সেন্স এলে পাগলের মতো আচরণ করতে থাকেন। অর্ণিকে তার চাই চাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর সারা দিন দরজা বন্ধ করে বসে থাকেন। নেশায় বোধ হয়ে রাতে বাড়ি ফেরেন। একমাত্র ছেলের এই দুর্দশা ওনার বাবা মা মানতেই পারছিলেন না। আর কোনো উপায় না পেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলো। আমার আব্বু আম্মু চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়েছে। মেয়েকে হারিয়ে তারা যেন নিঃস্ব হয়ে গেছে। আমি নিজের পাশাপাশি ওদেরকেও সামলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম। যখন ধূসরের বাবা মা এই প্রস্তাব নিয়ে এলো, আব্বু পুরো বিষয়টাই আমার মতামতের উপরেই ছেড়ে দেন। আমি এই প্রস্তাবটা কিছুতেই মানতে পারছিলাম না। যতটুকু বুঝি, অর্ণিকে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন উনি, আর সেই ভালোবাসার ভাগ নিতে আমি কখনোই পারবো না। তার উপরে ওনাকে বিয়ে প্রশ্নই ওঠে না। আমি এই কথা ওনার বাবা মাকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু ধূসরের মা নিকিতা আন্টি আমার ঘরে এসে অনেক অনুরোধ করলেন, কান্নায় ভেঙে পড়লেন, এক কথায় ইমোশনাল ব্ল্যাকমেল করলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলেটাকে একমাত্র তুমি বাঁচাতে পারো মা, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি কি করে আন্টি, তোমার আর অর্ণির মধ্যে কত মিল, তুমি তো ওর মতো ভালোবাসতে পারবে ওকে। এটা হয় না আন্টি, আমার বোনের ভালোবাসায় আমি ভাগ বসাতে পারি না। আমার ছেলেটা নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, কাল রাতেও ও বাড়ি ফেরেনি। এমনিতে শরীরের কি অবস্থা, এখন তো মনে হচ্ছে ওকে আর বাঁচানোই যাবে না। আমি ওনার কথা শুনে আঁতকে উঠলাম। আন্টি কাঁদছেন আর আঁকেল অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। অর্ণির কথা চিন্তা করে আমি নিজেকে সামলালাম। আম্মুও এই একই কথাই বললেন। আমি কোন দিকে যাব দিশা পাচ্ছিলাম না। অবশেষে বিয়েতে রাজি হতেই হলো। একটা সাইকোকে এখন আমার সুস্থ করে তুলতে হবে, ভালোবাসার একই পরিণতি। অর্ণি, সত্যি তুই খুব ভাগ্যবতী ছিলি, আজকাল এইরকম ভালোবাসা সত্যি চোখে পড়ে না। ওদের কথা চিন্তা করে আমি রাজি হলেও ধূসর এই বিয়েতে রাজি হলো না। নিকিতা আন্টি গলায় ফাঁস দিতে গেলেন। আঙ্কেল নিরুদ্দেশ হওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। এক কথায় চাপে পড়ে আমার সাথে বিয়েতে ওনাকে রাজি হতেই হলো। দুদিন পর ঘরোয়া ভাবে আমাদের বিয়ে হয়ে গেল। সেই রাতটা আমাদের বাড়িতেই থাকতে বলা হলো, কিন্তু আন্টি রাজি হলেন না। উনি পুত্রবধূ নিয়েই ঘরে ফিরতে চান। অগত্যা আমাকে সেই দিনই শ্বশুর বাড়িতে আসতে হলো। আমি বাড়িতে পা রাখতে না রাখতেই ধূসর আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন। কিছু রিচুয়াল পালন করে নিজের ঘরে চলে গেল। নিকিতা আন্টি বেশ খুশি, কেঁদেই দিল এক সময়। আমি সান্ত্বনাসূচক কিছু কথাবার্তা বলে ওনাকে শান্ত করলাম। মা ডাকার জন্য অনুরোধ করলো আমায়। কিছু খাইয়ে দাইয়ে নিজের ঘরে নিয়ে গেল। সাজগোজ সব উঠিয়ে নিলাম। গোসল শেষে একটা হলদে রঙের সুতি শাড়ি পরতে দেওয়া হলো আমায়। আমার চুল ছিল বেশ লম্বা, ভিজে চুলগুলো দিয়ে
আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। শাশুড়িমা রান্নাঘরে গিয়েছেন রাতের খাবার আনতে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ আমার চুলে কে যেন জোরে একটা টান দিল। আমি ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে দেখলাম ধূসর। অবাক হয়ে ওনার দিকে তাকাতেই উনি আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বললেন, তুমি অর্ণি, আবার ফিরে এসেছ তাই না? কিন্তু তোমার চোখে চশমা কেন? এটা খুলে ফেলো না। আমার চশমাটা বিছানায় ছুঁড়ে ফেললেন। আমি হতভম্ব হয়ে ওনাকে দেখে যাচ্ছি। ওনার গলার স্বরে মাদকতা মিশে আছে। আমি বুঝতে পারলাম উনি নেশাগ্রস্ত। আশঙ্কায় উনি আমাকে কোমরটা জড়িয়ে ধরে গাঢ় করে ঠোঁটে চুমু খেলেন। দুর্গন্ধে আমার বমি আসার উপক্রম হয়েছে। আমি একরস বিস্ময় নিয়ে ওনাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে হাঁপাতে লাগলাম। ঠোঁট মুছতে গিয়ে দেখি রক্ত বেরোচ্ছে, কামড় দিয়ে কেটেই ফেলেছে একদম। উনি বিছানায় শুয়ে থেকেই হু হা করে হেসে হেসে উঠলেন, আসো আমার কাছে আসো অর্ণি, আজ আর পালাতে পারবে না তুমি, একদমই না। এ তো দেখি পুরাই পাগল হয়ে গেছে, এই সাইকো দেখি আমাকেই সাইকো বানিয়ে দিবে, কিভাবে ঠিক করব আমি একে? অর্ণির বিরহে বেচারা এতটাই মেন্টালি সিক যে আমাকেই চিনতে পারছে না, অদ্ভুত। ভাবনার মাঝেই উঠে এলেন উনি। আমার চুলে হাত দেওয়ার আগেই আমি পেছনে সরে গেলাম। তবুও সুবিধা করতে পারলাম না, উনি আমার আঁচল টেনে ধরলেন, ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলেন। এলোমেলো পা ফেলে আমাকে ধরতে আসার আগেই আমি পর্দার আড়ালে চলে গেলাম। আঁচলটা তখনও ওনার হাতে শক্ত করে ধরে রেখেছেন। বুঝতে পারছি না কি করব। নিকিতা আন্টি বোধহয় ঘরের দিকেই আসছেন, তাই আমি আড়াল থেকে বেরিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি মিটমিট করে আমার দিকে তাকালেন, দাঁড়াতেই পারছেন না ঠিক মতো। আমি ক্ষীণ কণ্ঠে বললাম, আসুন এখানে বসুন। উনি কাঁপা কাঁপা গলায় বললেন, বসলেই পালিয়ে যাবে তাই না? আমি বললাম, কোথাও যাব না আমি। ছোট ছোট চোখ করে বললেন, মিথ্যা বলছো তুমি। মিথ্যা বলে লাভ কি আমার? উনি পড়ে যেতে নিলেই আমি ধরে নিলাম, নাক মুখ কুচকে বললাম, ইস কি বাজে গন্ধ, কিভাবে খান এইসব, ইয়াক। উনি বাচ্চাদের মতো করে হাসলেন। আমি বিছানায় বসিয়ে দিলাম ওনাকে। উনি আমার হাত ছাড়লেন না, অগত্যা আমাকে বসতে হলো। আন্টি খাবার নিয়ে ঘরে ঢুকলেন। ওনাকে এমন উৎফ্রন্টের মতো দেখে আমার দিকে জিজ্ঞাসুনো দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি ইশারায় ওনাকে চুপ থাকতে বলে ধূসরকে বললাম, রাতে খাননি, খাবার খাবেন, ওঠেন। খাবো না, না খেলে কি হবে, আপনি দুর্বল হয়ে যাবেন। আন্টি বললেন, খেয়ে নে বাবা, এরকম কেন করছিস? অর্ণি তুমি খেয়েছো? আমি থতমত খেয়ে আন্টির দিকে তাকালাম। নেশার ঘরে আমাকেই অর্ণি ভাবছেন, কিন্তু আমি যে আরুণি, পরিস্থিতি আজ আমায় কোথায় এনে দাঁড় করালো? নিজের পরিচয়টুকুও বদলে ফেলতে হচ্ছে। অবশ্য আমরা দুই বোন তো একই রক্ত একই প্রাণ, সেই প্রাণকে এই ঠুনকো নামধারা আর পরিচয় দিয়ে আলাদা করা যাবে না। ধূসরের চোখের দিকে তাকিয়ে আমি হ্যাসুচক মাথা নাড়ালাম, যদিও তখন আমার কিছুই খাওয়া হয়নি। উনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি অর্ণির হাতে খাবো। আমি চমকে উঠলাম, আমার হাতে খাবেন মানে? ততক্ষণে আঙ্কেলও এসে দাঁড়িয়েছেন ঘরে। ধূসরের বাবা মায়ের অসহায় চাহনি আমার নজর এড়ালো না। ছেলের এই দশায় ওনারা কতটা কষ্টে আছে সেটা বোধহয় আমি অনুভব করতে পারবো না। অগত্যা ওনাদের মুখের দিকে তাকিয়ে ওনাকে খাইয়ে দিতে হলো। ওনার চোখ মুখ মুজে আসছিল। আঙ্কেল ওনাকে ওনার ঘরে পৌঁছে দিলেন অনেক কষ্টে, তবে ধূসর আমার সাথে করে এলো। আর কিছুতেই আমাকে চোখের আড়াল হতে দেবে না। অর্ণির নামটা ওনার মুখ থেকে সরছেই না। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, কেন এত সুন্দর সাজানো একটা সংসার ফেলে তুই চলে গেলি অর্ণি? তোর ভালোবাসার মানুষটা আজ কত কষ্ট পাচ্ছে তুই কি দেখতে পাচ্ছিস? আমি কি কখনো তোর মতো এত ভালোবাসতে পারবো ওনাকে? বড্ড নিষ্ঠুরতার পরিচয় দিলি তুই অর্ণি, এমনটা না করলেও পারতিস অর্ণি। আঙ্কেল ওনাকে খাটে শুয়ে দিল। উনি তার মধ্যে ঘুমে বিভোর হয়ে গেলেন। আঙ্কেল আমায় ওনাকে দেখে রাখার অনুরোধ করে অশ্রুসিক্ত চোখে নিয়ে চলে গেলেন। আন্টি এসে আমার সাথে কিছুক্ষণ গল্প করলেন, দুঃখের কথা শেয়ার করলেন। তারপর আমাকে একটা শাড়ি আর ধূসরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে তারপর চলে গেলেন। ওনার পরনে এখনও বিয়ের সেই পোশাক রয়েছে। আমাকে আজ এই ঘরেই থাকতে হবে, আজ আমার বাসর রাত, অথচ ঘরটাতে কোনো ফুলের বালাই নেই। হয়তো উনি সাজাতে দেননি, নিজে তো মদ খেয়ে টাল হয়ে ঘুমাচ্ছেন। আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি ছেলের বিরহে কেঁদে কেঁদে মরছেন। ডিভানে বসে এই কথাগুলো ভাবার সময়
অর্ণের উপরে আমার প্রচণ্ড রাগ হলো। খুব স্বার্থপর মনে হলো ওকে। আমাকে এইরকম বিপাকে ফেলার জন্য শুধু ওই দায়ী। কিছুক্ষণ কাঁদলাম বসে বসে, তারপর নিজেকে সামলে ওনার কাছে গেলাম। পোশাক পাল্টে দিতে হবে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। পাঞ্জাবির বোতামে হাত দিতেই নড়ে চড়ে উঠলেন উনি, আমি দূরে সরে গেলাম। আবারও ঘুমে মগ্ন হয়ে গেলে আমি পাঞ্জাবি খোলার চেষ্টা করলাম, কিন্তু তার আগে উনি জেগে উঠলেন। আমি ভয়ে আসি, সেন্স এখনও ফেরেনি বেচারার। আর যদি একবার বুঝতে পারে আমি তার অর্ণি নয়, তাহলে নির্ঘাত তোল কালাম বাঁধিয়ে ছাড়বেন উনি। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আশঙ্কায় উনি উঠে বসলেন, হুট করে বমি করে দিলেন আমার শাড়িতে। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে বসে গেলাম। ওনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল, আমি পারি না তখন ঘর থেকে পালাতে। আমার অ্যাসিডিটি আসে এইরকম প্রচণ্ড বমিতে, গাটা ঘিন ঘিন করে ওঠে, এক প্রকার কেঁদেই ফেলি আমি। তবুও মানবিকতার খাতিরে ওনাকে সাহায্য করলাম, অশ্রম থেকে পানি আনলাম, শেরওয়ানি খুলে দিয়ে পুরো গাটা মুছে দিলাম। উনি আমার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে, আর আমি চোখ বন্ধ করে আসি। অর্ণি বোন, আমাকে কোথায় ফেলে গেলি তুই? পোশাকটা পাল্টে ওনাকে বেছানায় শুয়ে দিলাম। আবারও ঘুমে ডুবে মরলেন উনি। আমি এক রাশ বিরক্তি নিয়ে সব পরিষ্কার করে শাওয়ার নিতে গেলাম। দীর্ঘক্ষণ যাবৎ শাওয়ার নিতে নিতেই ঘরে থাকা মানুষটার আর্তনাদে শুনতে পাচ্ছিলাম। ঘুমের ঘোরেই সে অর্ণিকে খুঁজছেন, ডাকছেন, ওকে আটকে রেখে দেবে সেই বলে যাচ্ছেন তিনি। বেরিয়ে এসে দেখলাম পানি খেতে চাইছে, আমি এগিয়ে দিলাম। সকালবেলা ঘুম ভাঙল মেঘের গর্জনে। কাউচ থেকে উঠে চারিদিকে চোখ বুলিয়ে পাল্টে যাওয়া পরিবেশের মনোযোগ দিয়ে দেখলাম, বেশ বড় একটা ঘর, আভিজাত্যের ছাপ সব কিছুতেই। অর্ণি নিজের হাতে সব কিছু সাজিয়েছে, ধূসর বিছানায় এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে। আমি দ্রুত ঘর থেকে ওয়াশরুমে ঢুকে গেলাম। অর্ণি উনি যদি একবার আমাকে ঘরে দেখতে পায় তাহলে না জানি কি করে বসে। দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। রান্নাঘরে নিকিতা আন্টি ব্রেকফাস্ট তৈরি করছেন, আমাকে দেখে অল্প হাসলেন। ঘুম কেমন হয়েছে মা? জি ভালো। ধূসর কোনো সমস্যা করেছে রাতে? বমি করেছে একবার, উনি উদ্বিগ্ন গলায় বললেন। সে কি? ঘাবড়াবেন না আন্টি, অতিরিক্ত নেশাদ্রব্য গ্রহণের ফলেই এমনটা হয়েছে। উঠেছে ঘুম থেকে? 10টার আগে মনে হয় না ঘুম ভাঙবে। ওনাকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করলাম, কিছু কি ভাবছেন? তোমাকে দেখে রাগারাগি করলে তুমি কিছু মনে করো না মা। না না, আমি আর কি মনে করব। কি করেছেন? নাস্তা বানাই। আমাকে দিন, আমি করে দিচ্ছি। না থাক, করতে হবে না। জি, বাসায় তো আমি একাই করতাম সব কিছু, উনি হেসে বলেন। ঠিক আছে, রুটি বানাতে পারো তুমি? খুব ভালো করেই পারি। তাহলে রুটিগুলো বেলে দাও, আমি ছেঁকে নিব। সকালের নাস্তা আমরা দুজনে মিলেই তৈরি করে নিলাম। আঙ্কেলকে চা দিয়ে এলাম। এই বাড়িতে কোনো কাজের মানুষ নেই। বাইরে বৃষ্টি হচ্ছে, বাসায় ফোন দিয়ে সবার সাথে কথাবার্তা বললাম। তারপর ধূসরকে ছাড়াই ডাইনিং টেবিলে বসে পড়লাম ওনার বাবা মায়েরই সাথে। খাওয়ার মাঝামাঝি পর্যায়ে আসতে সিঁড়ি দিয়ে ওনাকে নামতে দেখে আমি পুরাই চুপসে গেলাম। উনি আমাকে দেখে রেগে গেলেন, বড় বড় পা ফেলে আমার কাছে এসে গ্লাসের পানিটা আমার মুখে ছুড়ে দিলেন। শ্বাসরোধ হয়ে এলো আমার। আন্টি অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। আঙ্কেল রেগে গেলেন প্রচণ্ডভাবে, চিৎকার করে বললেন, এটা কি করলে তুমি? ধূসর রেগে গিয়ে বললেন, অর্ণির জায়গা নিতে এলে এমনটাই হবে। ও কারোর জায়গায় নিতে আসেনি, আমাদের কথাই তোমাকে সে বিয়ে করেছে, তাই যা বলার আমাদেরকে বলো, ধূসর তাচ্ছিল্যের সুরে বললেন। মানব দরদি শাস্তে এসেছে। শোনো, আমার অর্ণি আমি কাউকেই দেব না, বুঝতে পেরেছ? মানব দরদি বলেই তোমার মতো সাইকোকে সে বিয়ে করেছে, বুঝতে পেরেছ? অন্য কোনো মেয়ে তো তোমাকে বিয়ে করতোই না, বুঝলে? ধূসর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন, সেই দৃষ্টি যেন আমাকে ভস্ম করে দেবে। উনি পাগলের মতো চিৎকার করে বললেন, আমাকে দয়া করেছে, এটাই বোঝাতে চাচ্ছ তুমিরা? আঙ্কেল ছেলের বেয়াদবিতে রেগে আগুন হয়ে গেলেন। তিনি বললেন, হ্যাঁ দয়াই করেছে। এই কথা শুনে ধূসর জ্বলে উঠলেন, আমাকে খাওয়া থেকে টেনে নিয়ে গেলেন ওনার ঘরে। বাবা মায়ের শত অনুরোধ উপেক্ষা করে দরজাটা বন্ধ করে আমার দিকে তেড়ে এসে বললেন, আমাকে দয়া করেছ? আমাকে? তোমার এত সাহস? আমি সাহস নিয়েই বললাম, আপনি অসুস্থ একজন মানুষ তাই। বলার আগেই একটা থাপ্পড়ে আমার গালটা লাল করে দিলেন। হিংস্র গলায় বললেন, বেশি সাহস দেখিয়েছ, এর পরিণাম মোটেও ভালো হবে না।
আমি কাঁদতে কাঁদতেই বললাম, অনি আমার বোন ছিল, ও তোমাদের কেউই ছিল না, এত সহজে ওর জায়গা নিতে চলে আসতে পারতে না, ও যদি তোমার বোনই থাকতো। ইউ ব্লাডি গার্ল, অলওয়েজই ভালো মেয়ে সেজে থাকার অভিনয়টা করে গিয়েছো তুমি, এবার তোমার মুখোশ পুরোপুরি বেরিয়ে এলো, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, তোমার এই কাজের জন্য কখনোই তুমি ক্ষমা পাবে না আমার কাছে, আর না শাস্তি দেব তোমাকে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেব তোমাকে, আর তোমার জীবন আমি পুরো নরকে পরিণত করে দেব, আর না পারলে আমার নামও সাইদুল ইসলাম ধূসর না। ওনার কথা শুনে আমার গাটা জ্বলে উঠল, এই লোকটা কি আমায় বোকা আর অবলা ভাবছে, ভাবছে আমি খুবই সাধারণ, কথা বলতে বা প্রতিবাদ করতে পারি না। বিছানার এক পাশে পড়ে থাকা চশমাটা উঠিয়ে চোখে দিলাম, তারপর খুব শান্তভাবে ওনার সামনে দাঁড়ালাম। উনি আকস্মিকই আমাকে এইভাবে দেখে ভড়কে গেলেন। আমি চুলগুলো হাত খোপা করে সাহস সঞ্চার করে জিজ্ঞাসা করলাম, বলা শেষ আপনার? যদিও আপনার ভেতরে ভেতরে খুব ভয় করছিল, তবুও তা প্রকাশ করলাম না। উনি বললেন, না তাহলে বলে ফেলুন। মানে? মানেটা আপনি জানেন, এই যে আমাকে এত এত ডায়লগ শোনাচ্ছেন, আর কয়টা বাকি আছে? উনি রেগে গিয়ে বললেন, আমি মজা করছি না, আমিও আপনার সাথে মজা করছি না, ইভেন মজা জিনিসটা আমার একদমই পছন্দ না, বেশি কথা ফুটেছে দেখছি তোমার, আসলে আপনার সাথে এর আগেও আমি বেশি কথা বলার প্রয়োজনও পড়েনি, তাই দেখেননি আমাকে। কেন, অর্ণি আপনাকে বলেনি যে আমি একটা ডেঞ্জারাস মেয়ে? আমার মুখে অর্ণির নামটা শুনে জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন আমার দিকে, চিবিয়ে চিবিয়ে বললেন, অর্ণির নাম মুখেও আনবে না একদম, বেরো আমার ঘর থেকে। আমিও আর ওনার সাথে কথা বাড়ালাম না, মেজাজটা খারাপ হচ্ছে আমার, সঠিক সময়ে মুখের ওপরে সঠিক কথা না বলতে পারাটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। এই সমস্যাটা কাটিয়ে তারপর আমার উচিত ঠান্ডা মাথায় ওনাকে বোঝানো। অর্ণির শূন্যতা বুঝতে দেওয়া যাবে না, নেশা থেকে ফিরে আসুক আর ভালোভাবে বাঁচুক, অর্ণিকে আজীবনই ভালোবাসুক, আমি এটাই চাই, কিন্তু এর জন্য নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। আর নিকিতা আন্টিরা তো কোনো দোষ করেননি, তাহলে ওনারা কেন কষ্ট পাবে? এখন থাকুক, যা ইচ্ছা তাই করুক, আমার তাতে কিছুই যায় আসে না, আমার কিছু সময় নিতে হবে, নিজের সাথে বোঝাপড়া করতে হবে, কারণ আমিও এখন তার অর্ধাঙ্গিনী, ওনার জীবনের সাথে আমিও জুড়ে আছি, বিয়ে হয়েছে আমাদের, সেটা আমরা মানি আর না মানি, সত্যিটা তো আর পাল্টে যাবে না কখনো। আমি ড্রয়িং রুমে গিয়ে বসে রইলাম, কোনো কাজ টাজ না পেয়ে শাশুড়ি মায়ের সাথে গল্প করে কাটালাম। বিকেলে বাগানে ঘোরাঘুরি করলাম, গাছে পানি দিলাম, বাসায় ফোন দিয়ে কথা বললাম। আমার সহপাঠীরা বিয়ের খবর শুনে একের পর এক ফোন দিতে লাগলো, তাদের সাথেও স্বাভাবিকভাবেই কথা বললাম। সন্ধ্যায় চা আর স্ন্যাক্স তৈরি করলাম শাশুড়ি আর বৌমা মিলে। রাউফ আঙ্কেল, মানে আমার শ্বশুর, উনি বেশ আড্ডা জমালেন টিভিতে নিউজ দেখতে দেখতে। সন্ধ্যার নাস্তার পর্ব শেষ হলো, রাত 8টার সময় হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। শাশুড়ি মা দরজাটা খুলে দিলেন, ধূসর এসেছে স্বাভাবিক ভঙ্গিতে দরজায় দাঁড়িয়ে আছে, মানে এখন সেন্স আছে তার, তার পরনে ট্রাউজার আর টি শার্ট, এই প্রথম আমি ভালোভাবে ওনাকে লক্ষ্য করলাম। ওনাকে বেশ সুদর্শন বলেই মনে হলো। বাবা মা দুজনে ঘরে চলে গেলেন, তাদের চোখে মুখে আলতো খুশির ঝিলি। অর্ণি নিজেও অনেক বেশি স্মার্ট ছিল, ধূসরও তাই, ওদের জুটিটা আসলেই বেস্ট ছিল। আটকে রাখা নিঃশ্বাসটা ফেলে আমি আবারও টিভিতে মনোযোগ দিলাম, দেখার মতো কিছু না পেয়ে একটা হিন্দি সিরিয়াল দিলাম, যদিও কখনো আমি এসব দেখি না, এক কথায় মাথা ধরে যায় এইসব দেখলে, কিন্তু এখন এক প্রকার সময় কাটানোর জন্য রকরকে সিরিয়ালটাতে চোখ বোলাচ্ছি আর রিমোটটা শক্ত করে চেপে ধরে আছি আমাকে চমকে দিয়ে। ধূসর এসে বিপরীত দিকের সোফায় বসলো, তখনই কিসিং সিনটা শুরু হলো সিরিয়ালে। পড়িমড়ি করে রিমোটটা চাপতে লাগলাম, সে আমার সাথে বেইমানি করলো, কিছুতেই কাজ করলো না, লজ্জায় আমি শেষ। আমার অবস্থা দেখে ধূসর গলা চড়িয়ে ধমক দিলেন, এমন করছো কেন? উত্তর না পেয়ে উনি চুপ হয়ে গেলেন, বোধহয় বুঝতে পেরেছে আমি লজ্জা পাচ্ছি, তাই বেশ স্বাভাবিক স্বরেই বললেন, ইটস নর্মাল, এসব দেখে লজ্জায় মরে যাওয়ার মতো কিছুই হয়নি, আপনি চুপ করুন, আমাকে চুপ করতে বলার তুমি কে? আমিও কড়া গলায় জবাব দিলাম, আপনি কি বাংলা সিনেমার হিরোদের মতো স্মৃতি হারিয়ে ফেলেছেন, আপনার কি কিছুই মনে নেই? অফ, ভেরি ব্যাড। উনিও অগ্নি চোখ নিয়ে আমাকে দেখলেন, পরেক্ষণে টিভির দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলেন, এসব কি হচ্ছে? আমি মাথা নিচু করে বললাম,
রিমোটে কাজ করছে না, আমাকে পাঁচ করো রাইট নাও। সিনটা দেখে আমার কাল রাতের কথাটা মনে হয়ে গেল। হে আল্লাহ, কাল রাতে তো ধূসর ভাই আমাকে অনেক ভেবে কিসও করেছেন, পুরোটাই নেশার ঘরে। মনে হতেই ওনার হাতে রিমোটটা দিয়েই আমি এক দৌড়ে রান্নাঘরের দিকে যেতে চাইলাম। বিধিবাম চৌকাটে ওষ্ঠা খেয়ে পড়ে গেলাম ফ্লোরে। অষ্টহাসিতে মেতে উঠলেন ধূসর। উনি আমাকে সাহায্য করতে এলেন না, আমার কষ্ট দেখে ওনার খুব আনন্দ হচ্ছে। পায়ের ব্যথায় আমার চোখে জল চলে এসেছে। কোনো মতে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে পৌঁছালাম রান্নাঘরে। শাশুড়ি মা দেখে আতঙ্কিত গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে মা, এভাবে হাঁটছিস কেন? ব্যথা পেয়েছি। কিভাবে? চৌকাটে পা লেগে পড়ে গিয়েছি। এই কথা শুনে উনি বেশ আহত হলো। আমাকে ডাইনিংয়ের চেয়ারটা নিয়ে বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে বরফ এনে পায়ে লাগিয়ে দিলেন। আমার শত বারণ করার কারণেও তিনি রাতের খাবারটা নিজ হাতেই আমাকে তুলে খাইয়ে দিলেন। আমাকে খাইয়ে দেওয়ার সময় ধূসর ব্যাটার চেহারা দেখে মনে হচ্ছিল কেউ ওনার গলায় বিষ ঢেলে দিচ্ছে। আমাকে উদ্দেশ্য করে গা জ্বালানো কয়েকটা কথা বলে তিনি ঘরে চলে গেলেন। মা হেসে বলেন, বোঝনি, সহ্য হচ্ছে না ওর। ওনার কথা শুনে আমিও হাসলাম। রাত 11:30, খোলা আকাশের মস্ত বড় চাঁদ, বাতাস ঠান্ডা আর আরামদায়কও। পায়ের ব্যথা কিছুটা কমতে ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যে ওনার ঘরে গেলাম। কাল তো মাতাল ছিল, তাই আমি যে ওনার ঘরে থেকেছি সেটা উনি বুঝতে পারেননি। কিন্তু আজ তো জ্ঞানে আসেন, যদি আমাকে ঘর থেকে বের করে দেয়। যাই হোক, এক বস্তা সাহস জোগাড় করে ঘরে গিয়ে দেখি উনি ল্যাপটপে কি যেন করছেন। আমাকে দেখে ভুরু কুচকে তাকালেন, তারপর জিজ্ঞাসা করলেন, এখানে কি চাই? আমি ঝটপট উত্তর দিলাম, ঘুমাতে চাই। উনি দাঁতে দাঁত চেপে বললেন, ঘুমাও, মানা করেনি কেউ। আমি হতবাক হয়ে বললাম, সত্যি? কিন্তু আমার ঘর থেকে বেরিয়ে যাও। যা ভেবেছিলাম তাই, এই সাইকো কোনোভাবেই আমার থাকাটা অ্যালাউ করবে না। কিন্তু যত যাই হোক, এখন তো সে আমার স্বামী, ওনার কিছুতেই অর্ণির যেমন অধিকার আছে তেমনি আমারও সব কিছুতেই অধিকার আছে। এই বাড়িতে পা রাখার পর থেকেই সে আমার সাথে দুর্ব্যবহার করে গিয়েছে, যা আমি পছন্দ করি না। এক প্রকার রেগেই ওনাকে আমি বললাম, বিয়ে যেহেতু আপনার সাথেই হয়েছে তাই আমি এখানেই ঘুমাবো। তুমি চাইলে তো আর হবে না, তাই না? এই ঘরটা আমার ঘর, আর ডিসিশন নেওয়ার অধিকার শুধুই আমার। দেখুন, আপনার সাথে আমি ঝগড়া করার কোনো ইচ্ছেই আমার নেই, তাই বেহুদা কথা বাড়াবেন না, আমি এই ঘরেই ঘুমাবো। বেড শেয়ার করার কোনো ইচ্ছে যেহেতু আমার নেই, আমি ফ্লোরেই বিছনা পেতে নেব। উনি ল্যাপটপের কোলের উপর থেকে নামিয়ে চিৎকার করে বললেন, একবার বললে কথা কি কানে যায় না তোমার? না, যায় না। এই ঘর আমার অর্ণির, আরণী নামক কোনো মেয়েই নয়, তাই শুধু শুধু আমার মেজাজটা খারাপ করবে না, অসহ্য বলেই আমি নিচে বিছানা করে শুয়ে পড়লাম। উনিও রাগি চোখে তাকিয়ে রইলেন। আমার মাথা ব্যথা হচ্ছে প্রচুর, ঘুমের কারণে চোখটা বন্ধ করার আগেই দেখলাম উনি বোতল নিয়ে বসেছেন। রাগ হলেও আমি কিছুই বললাম না। নেশাখোরের সাথে এক ঘরে থাকা, ও মাই গড, যা কখনো কল্পনাও করিনি সেটাই আজ বাস্তব হচ্ছে আমার জীবনে। মাঝরাতে ঘুম ভাঙতে দেখলাম উনি আমার পাশে কাঁথার ভেতরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে আছেন। আমার চুলে মুখ গুঁজে চোখে মুখে হাত বোলাচ্ছেন। আচমকায় পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে চুমু খেতেই আমি ফ্রিজড হয়ে গেলাম। ঘোরের মাঝেই অর্ণি অর্ণি বলে ডাকছেন। বিশ্রী মদের গন্ধে আমার দমটা বন্ধ হয়ে যাবার জোগাড়। আমি ওনাকে ঠেলে দিলাম, উনি নিজেকে টেনে নিলেন আরও আমায়। ভয়ে বিস্ময়ে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। কোনোভাবেই চাইছিলাম না দুজনের মধ্যে কিছু হয়ে যাক। প্রাণপণে ওনাকে সরানোর চেষ্টায় মত্ত হলাম, কিন্তু ওনার শক্তির সাথে আমি পেরে উঠলাম না। আমাকে কোলে তুলে বিছানার দিকে অগ্রসর হতেই আমি ওনার বুকে পিঠে কিল ঘুষি লাগাতে লাগলাম। উনি আমার হাত দুটো মুঠোয় আটকে বললেন, একদম শব্দ করে না। আমি ব্যাহত কণ্ঠে বললাম, আমি আপনার অর্ণি নই। তুমি আমার অর্ণি, আমি আরণি। উনি আমার কোনো কথাই কানে ঢুকালেন না। তখন অবশ্য কানে ঢুকানোর মানসিক অবস্থাতেই তিনি ছিলেন না। আমার শত অনুরোধ আর্তনাদ কিছুতেই ওনাকে আদিম খেলা থেকে মেতে ওঠা থেকে আটকাতে পারলাম না। ওনার শক্তির কাছে আমাকে হার মানতেই হলো। জমজ হওয়ার কি যন্ত্রণা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। নিজেকে ভীষণ অসহায় লাগছিল, ঘৃণা হচ্ছিল খুব। বারবার মনে হচ্ছিল আমি অর্ণির জায়গায় এসে পড়েছি, ওর অধিকার কেড়ে নিয়েছি, ওর ভালোবাসায় ভাগ বসিয়েছি।
নিজেকে নিজের কাছেই অপরাধী মনে হচ্ছিল। ধূসর তো স্বাভাবিক অবস্থায় ছিল না, কিন্তু আমি আমি তো ছিলাম এবং সম্পূর্ণ ব্যাপারটা ওনার মনেও থাকবে না, ভুলে যাবেন উনি। তখন দোষ আমারই হবে, এই দায় আমারই হবে। কিছুতেই মানতে পারছিলাম না এই বিষয়টা। উনি আমায় শক্ত করে জাপটে ধরেছিলেন, আদুরে বেড়ালের মতো বুকে নিয়ে ঘোমালেন, যেন ছাড়লে আমি পালিয়ে যাব। না না, আমি নই, আমি ওনার অর্ণি কিছুতেই নই। আর উনিকে তো উনি পছন্দই করেন না। সারা রাত চোখের পানি ফেললাম। আমার বুঝি এমন নিষ্ঠুর নিয়তি, কেন এমন হলো? ভাগ্যে এটাই লেখা ছিল? এতটা অসহায় কখনো বোধ করিনি আমি। ভোরের আলো ফোটার আগেই আমি ওনাকে অনেক কষ্টে সরিয়ে উঠে পড়লাম। শাড়ি কাপড় পেঁচিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ভাবতে কষ্ট হচ্ছিল আমার সাথে এটা কি হলো। দীর্ঘক্ষণ সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলাম। নামাজ পড়ে নিলাম, ঘরটাকে ভালো মতো গুছিয়ে নিলাম। ওনার বুকে পিঠে নখের আঁচড় দেখে আঁতকে উঠলাম। এইসব দেখলে ভাববে আমি ওনার অসহায় অবস্থার সুযোগ নিয়েছি। চাদর দিয়ে ভালো করে ওনাকে ঢেকে দিলাম। এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে দেওয়ার সময় আমার মনে হলো, উনি তো আমারই স্বামী, ওনার ভালোবাসার প্রয়োজন, আর ওনার ভালোবাসার উপরে আমার অধিকার আছে। এবং সেই মুহূর্তে মনের কোণে বারবার উঁকি দিচ্ছিল, অর্ণির জায়গা অর্ণেরই থাক না, আমার নিজের একটা জায়গাও তৈরি করতে হবে আর উনি হিসাবে। ধূসর ঘুম থেকে ওঠার আগেই আমি ঘর থেকে বেরিয়ে এলাম। মাথাটা ভীষণ ভার হয়েছিল। মা চা বানিয়ে দিলেন, ধূসরের খোঁজ খবর নিলেন, রাতে কোনো নেশা করেছে কিনা আর আমার সাথে খারাপ ব্যবহার করেছে কিনা বাবা জানতে চাইলেন। যদিও দুটোই উনি করেছেন, কিন্তু আমি ওনাদের বুঝতে দিলাম না কিছুই। চা খেতে খেতে বাবা জানালেন, ওনারা দুইজনই আজ বোনের বাড়িতে বেড়াতে যাবেন, কয়েকদিন ওখানেই থাকবেন। আমি সব কিছু একা সামলাতে পারবো কিনা জিজ্ঞাসা করলেন। আমিও হ্যাঁ বলে দিলাম। মজার ব্যাপার হলো, ওনাকে ছাড়া সামলানোর মতো আর কিছুই নেই। অবশ্য কাল রাতের পর ওনার প্রতি একটু হলেও আমার অনুভূতি জাগ্রত হয়েছে, তবে শেষ হবে কোনো দামি ওনার কাছে হয়তো নেই। মায়ের কাছ থেকে জেনে ওনার পছন্দের খাবার তৈরি করলাম, খিচুড়ি আর অমলেট। এগুলো করতে অনেকটা সময় লেগে গেল, কিন্তু আমার অতি যত্নে রান্না করা খাবারগুলো উনি মুখেই তুললেন না, উল্টো সেগুলো নিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিলেন। আঙ্কেল রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কি করলে ধূসর, এটা ফেলে দিলে কেন? ওর রান্না করা খাবার আমায় কেন দিলে? কোনো স্বার্থপর মেয়ের রান্না আমার গলা দিয়ে নামবে না, আর কখনো এইরকম ভুল যাতে না হয় সেটা ওকে বলে দাও, নইলে খুব খারাপ হয়ে যাবে। ও তোমার স্ত্রী ধূসর, সেটা ভুলে যেও না। বাবা কড়া গলায় ধমকিয়ে দিয়ে ওনাকে কি বেশ কিছু কথা শুনিয়ে দিলেন। রাগে ফুসতে ফুসতে উনি না খেয়েই ঘরে চলে গেলেন। আমার কান্না পেয়ে গেল। ওনার জন্য আমার সব কিছু বিসর্জন দিয়ে স্বার্থপর তকমাটা পেলাম, এটাই আমার প্রাপ্য ছিল। যার জন্য সকাল থেকে কষ্ট করে রাঁধলাম, সেই সব কিছু ফেলে দিল। এই কাজটা যদি অন্য কেউ করত, তাহলে তাকে দুটো চারটে কড়া কথা আমি শুনিয়ে দিতাম। উনি বলেই হয়তো কিছু বলতে পারিনি। মা আমাকে বলেন, ওর কথায় কষ্ট পেও না মা, ওর মাথা ঠিক নেই। আমি শাড়ির আঁচলে চোখ মুছে নিলাম, হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করে বললাম, আমি কিছুই মনে করিনি মা। বাবা হতাশ হয়ে বলেন, আমাদের কোথাও যাওয়া বোধ হয় ঠিক হবে না। কথাটা শুনে আমি উৎকণ্ঠিত হয়ে বললাম, না না বাবা, আপনারা যান, কোনো সমস্যা নেই। কিভাবে যাব বলো তো, ধূসর তোমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেই যাচ্ছে। এটা এমন কিছু নয় মা, আসলে হঠাৎ করেই অর্ণির জায়গায় চলে এসেছি, তো সেই জন্য উনি মানতে পারছেন না বিষয়টা। পারবে ওকে সামলাতে? চেষ্টা করব, দোষ কি, দেখি না কি হয়। বাবা মাকে অভয় দিলেও আমার নিজেরই ভয় করতে লাগলো, যে লোকটা আমাকে দুই চোখে সহ্যই করতে পারে না, ওনাকে কি করে আমি ঠিক করব। বিকেলে ধূসর ওনাদেরকে ড্রপ করে দিয়ে এলো। আমি একটু অবাকই হলাম। আসার পর থেকেই দেখছি উনি যতই পাগলামো করুক না কেন, বাবা মায়ের প্রতি ওনার আলাদা একটা শ্রদ্ধাবোধ আর ভালোবাসা আছে। সবাই চলে যাওয়ার পর বাড়িতে নিজেকে খুব একা লাগছিল। নিচে বসে টিভি দেখছিলাম, হঠাৎই আমার ফোনটা বেজে উঠল। নিকিতা আন্টি ফোন দিয়েছেন। রিসিভ করে অনেকক্ষণ কথাবার্তা বললাম। মা সব কিছু রান্না করে দিয়ে গেছে, কোথাও কি রাখা আছে, ধূসরের প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় আছে সব কিছু আমাকে জানিয়ে দিলেন। আচমকা জিজ্ঞাসা করলেন, একটা কথা বলি মা? জি বলুন। আমার কাছে কিছু লুকাবে না কিন্তু? জি আচ্ছা, লুকাবো না। কাল রাতে ধূসরের সাথে তোমার কি কিছু হয়েছে?
আমি যা মিন করছি তুমি নিশ্চয় বুঝতে পারছো। মায়ের কথায় আমি বিষম খেলাম। উনি বলতে থাকেন, আসলে আজ সকালে দেখলাম তোমার গলায় দাগ, তখন আসলে কিছু জিজ্ঞাসা করতে পারিনি। আমার ছেলেকে তো আমি চিনি, ওর সম্মতিতে হয়েছিল। আমি শুকনো কণ্ঠে বললাম, না মা। মানে উনি নেশার ঘরে ছিলেন অর্ণি ভেবেই। নিকিতা আন্টি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের ক্ষমা করে দিও মা, শুধুমাত্র আমাদের কথা রাখতে তুমি এত বড় একটা স্যাক্রিফাইস করলে। এসব কথা থাক মা, এবার বলুন বোনের বাড়িতে কেমন লাগছে? ভালোই, তবু তোমার জন্য চিন্তা হচ্ছে খুব। চিন্তা করবেন না তো, সব ঠিক হয়ে যাবে। ফোন রেখে উঠতেই উপরের ঘর থেকে ধূসরের চিল্লানি শুনতে পেলাম, চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছেন যেন। আমি তড়িঘড়ি করে উপরে গেলাম। ঘরে ঢুকতেই অগ্নি দৃষ্টি বর্ষণ করলেন আমার উপরে। গোসল সেরে বেরিয়েছে, পরনে টাওয়েল, আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলেন, বললেন, এসব কি? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মিনমিন করে বললাম, কি? উনি ওনার বুকে পিঠে নখের আঁচড় দেখিয়ে হুঙ্কার দিয়ে বললেন, হোয়াট? আমি কি করে কি বলবো? আমি কি ওনাকে খিমসি দিয়েছি নাকি? আজব! আমি গলার দিকে দৃষ্টি পড়তেই বললেন, ওখানে কি? আমি দাগটা ঢেকে নিলাম হাত দুই হাতে, চশমাটা নাকের ডগায় এনে সরাসরি বললাম, আপনার নজর তো খুব বাজে। উনি থতমত খেয়ে বললেন, মানে? আমি সন্দেহভাজন গলায় বললাম, আপনি আমার দিকে বাজে নজরে তাকাচ্ছেন আর বাজে ইঙ্গিতও দিচ্ছেন। সি, কীসব বলছো আর উনি? মাথা গ্যাসে পুরায়, আমি ভাব নিয়ে বললাম, ধরা পড়ে এখন? উনি রেগে জিজ্ঞাসা করলেন, কিসের ধরা? এই যে খালি বাড়িতে একা পেয়ে গায়ে শুধুমাত্র টাওয়েল পরে আমাকে একা ঘরে ডেকেছেন, আবার আমাকে দেখাচ্ছেন কিসব হয়েছে? সি, লজ্জা করছে না আপনার? সারাদিন অর্ণি অর্ণি করে মরে যান, আবার রাতের বেলা নিজের আসল রূপ দেখান, আবার আমাকেই বলেন আমি মুখোশধারী। আজ প্রমাণ হয়ে গেল তো কে মুখোশধারী। উনি বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করছেন, কিন্তু আগা মাথা কিছুই ওনার মস্তিষ্কে ঢুকছে না। আমি হতবিহ্বল করে ওনার ঘর থেকে বেরিয়ে এলাম। একটু হাসিও পাচ্ছে, ওনার মুখটা দেখার মতো হয়েছিল। রাতের খাবারটা আমি বেড়ে দিলাম ওনাকে। গম্ভীর চাহনিতে আমাকে দেখছেন আর কিছু একটা বোঝার চেষ্টা করছেন, বারবার নজর যাচ্ছে আমার গলার দিকে। আমি তাকে কিছুই বুঝতে না দিয়ে বলে উঠলাম, কি হয়েছে, বসে আছেন কেন? তোমাকে তার কৈফিয়ত দিতে হবে নাকি? কে তুমি? কারণটা বারবার বলতে ভালো লাগছে না, ঠিক আছে? তুমি কি সবসময় এমন তারা যে আমার সাথে যেই রকম ব্যবহার করে আমি তার সাথে ঠিক সেই রকমটাই ব্যবহার ফিরিয়ে দেই? কারোর হাতের পুতুল হয়ে থাকতে আমার মন চায় না। শুধু আপনার বেলায় কেন জানি পুতুল হয়ে গেছি, বুঝতে পারছি না। উনি খাবার মুখে দিয়ে বলেন, তাহলে চলে গেলেই তো পারো। আমি ওনাকে আট চোখে দেখলাম, বললাম, ছেড়ে যেতে চাইলেই কি আর ছেড়ে যাওয়া যায়? কেন যাবে না? আপনি তো পুরুষ মানুষ, তাই আমার কষ্টটা বুঝবেন না। উনি কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন, আমি আর কিছুই বললাম না। উনি উঠে চলে গেলেন। বাবা মা না থাকায় আমি আলাদা ঘরে থাকলাম। উনি আমাকে ঘরে জায়গা দিলেন না। সেদিনের পর অনেকগুলো দিন কেটে গিয়েছে। বাবা মা প্রতিনিয়ত ফোন করে ছেলের খোঁজ খবর নিচ্ছেন, আমারও নিচ্ছেন। ছেলের মাঝে এতদিন কি কি চেঞ্জ এসেছে সেগুলো তাদেরকে আমি জানালাম। সেগুলো জেনে ওনারা ভাবলেন হয়তো খালি বাসায় আমার সাথে সময় কাটাচ্ছে, তাই অনির ঘর থেকে বেরিয়ে আসছেন ধীরে ধীরে, তাই ওনারা আর ফিরছেন না ইচ্ছে করে। ধূসরের মূলত আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলাটা কমেছে, আর কারণে অকারণে আমার উপরে রেগে যাওয়াটা কমেছে, কারণ তিনি চাইলেও ওনার অর্ণির প্রতি কঠোর দৃষ্টি নিক্ষেপ করতে পারেন না, আর আমি তো অর্ণিরই আরেকটা অংশ। নেশা করার স্বভাবটা কাটেনি, বরং রাত হলেই এসবে বোধ হয়ে থাকেন, সেজন্যই আমি ওনার আশেপাশেও যাই না। এছাড়া বেশ ভালোভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। তিনবেলা খাবারটা ঘরেই খান, অবসর সুযোগ পেলে আমায় কটুক্তি করতেও ছাড়তেন না, পদে পদে বুঝিয়ে দিত আমি খারাপ আর স্বার্থপর মেয়ে। মাঝে মাঝে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকেন, আমি সামনে গেলেই কেমন যেন ছটফট করে পালাতে চাইতেন। আমি বুঝতাম না কেন এমন হয় ওনার। একদিন দুপুরে খেতে বসে ওনাকে বেশ অন্যরকম লাগছিল, ছটফট করছিল যেন। পুরো খাবারটা না খেয়ে উনি অর্ধেক খেয়েই উঠে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, উঠলেন যে? খাবারটা শেষ করুন। উনি ধপ করে আবারও চেয়ারে বসে পড়লেন, চেহারায় ভীষণ অস্বস্তি। নত মুখে জিজ্ঞাসা করলেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, সঠিক জবাব দিবে?
আমি অবাক হয়ে বললাম, জি বলুন, তোমার গলায় ওটা কিসের দাগ ছিল? আমি থতমত খেয়ে বললাম, কই কিসের দাগ, ওটা তো এমনি, তুমি সত্যিটা বলছো না আমায়, সেদিনও এড়িয়ে গিয়েছো, তারপর আবারও চুপ করে থাকলেন, দীর্ঘ শ্বাস নিলেন একটা, তারপর বলে উঠলেন, দেখো আমি অর্ণিকে খুব ভালোবাসি, ও আমার ঠিক কতটা জুড়ে আছে সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, আর তোমারও বোঝা সম্ভব নয়, ওর চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না, তাই আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, আমি আজকাল নেশায় ডুবে গিয়েছি, কখন কার সাথে কী রূপে ব্যবহার করছি আমার মনেই থাকছে না, আমি আমার সত্তাতেই নেই, তাই বলে রাখছি আমার পক্ষে কখনোই তোমাকে মেনে নেওয়া সম্ভব হবে না, কিন্তু আমাদের মধ্যে কিছু হতে দিও না তুমি, কারণ আমি সেটা মানবো না, আর তোমাকেও আমি খুব ঘৃণা করি, কারণ তুমি খুব স্বার্থপর। ওনার কথাগুলো শুনে কান্নাগুলো গলায় যেন আটকে আসে, যে কোনো মুহূর্তেই তা উপচে পড়বে, তবুও স্বাভাবিক হয়ে বললাম, আমি স্বার্থপর? প্লিজ এটা নিয়ে কথা বাড়িও না, আমি তোমার সাথে তর্কে যেতে চাই না। আমিও চাই না, কিন্তু আপনি বারবার আমাকে সব দোষ দিয়ে যাবেন, সেটা তো আর আমি মেনে নেব না, তা তো হয় না, তাই না? কারণ ভুলটা তোমারই বেশি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, ওনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে সব রান্না বান্না গুছিয়ে এবার এলাম। উনি সোফায় বসে আছেন চিন্তিত মুখে, আমি সেখানে গেলাম এবং ওনাকে কঠোর গলায় বললাম, আজ এর একটা বিহিত হয়ে যাক। উনি হতভম্ব হয়ে বলেন, কিসের বিহিত? দেখুন আমি বরাবরই বাস্তবে বিশ্বাস করি গেছি, আবেগকে কখনোই আমি প্রশ্রয় দিতে পারিনি, কিন্তু অর্ণি চলে যাওয়ার পর থেকে না চাইতেও আমাকে আবেগের কারণে বরণ করে নিতে হচ্ছে, এতে আমার নিজের কাছে নিজেকে অচেনা লাগছে, আমার ভাবমূর্তি কমে যাচ্ছে, নিজেকে 15 বছরের কিশোরী মনে হচ্ছে, আমাদের বিয়ে হয়েছে 1 মাসও হয়নি, কিন্তু আপনি প্রতিনিয়ত আমার সাথে রোগলি বিহেভ করে যাচ্ছেন, এর কারণটা আজও আমি জানতে পারিনি, প্লিজ খোলসা করে বলুন আমার দোষটা ঠিক কোথায় ছিল। উনি আমার প্রশ্নের উত্তর না দিয়েই চুপ করে বসে রইলেন, এক পর্যায়ে উঠে চলে যেতে নিলে আমি তাকে আটকালাম, পেছন থেকে ওনার হাতটা টেনে ধরে বেশ শান্তভাবেই বললাম, উত্তর না দিয়ে যেতে দিচ্ছি না, তোমার দোষ, তুমি স্বার্থপরের মতো আমায় বিয়ে করেছ, করে লাভটা কি হলো? লাভ ক্ষতির হিসাবটা তো তুমি ভালো জানো, কিন্তু আমার লাভের লাভ কিছুই তো হলো না, সব কিছু আপনি একলা ভোগ করলেন আর আমি হলাম দোষের পাত্রী, আমি কি এতটাই ঠুনকো? আপনি কি ভাবেন যে আমি বানের জলে ভেসে এসেছি? কি করেছি আমি? আপনি কিছুই করেননি, আমি বোকা ছিলাম, আপনাকে অর্ণির ঘরের থেকে বের করে আনার জন্য আব্বু আম্মু আমাকে ইউজ করে গেছেন, অর্ণির কথা ভেবে আমিও সেটা করেই গেছি, বিনিময়ে আমি কি পেয়েছি? আপনার এই বিশাল সম্পত্তি নাকি টাকা পয়সা? না, সেসব কিছুই পাইনি, পেয়েছি আপনার অবজ্ঞা অবহেলা, বিষাক্ত কথাবার্তা, আর হয়েছি ভোগের সামগ্রী, আমার সব স্বপ্ন বিসর্জন দিয়ে আপনার সেবায় মত্ত ছিলাম, বিনিময়ে আমাকে স্বার্থপর উপাধিতে পেতে হয়েছে, ভালো, অনেক ভালো, তাই না? তারপর একটু থেমে অভিমানের ঠেলায় বললাম, সব কিছুর জন্য দায়ী ওই অর্ণি, আমি কখনোই ওকে ক্ষমা করব না, নিজে চলে গিয়ে আমায় এমন নরকে ফেলে দিয়ে গেল, যার উত্তাপ আমি সহ্য করতে করতে ক্লান্ত, বড্ড ক্লান্ত। উনি ভ্রুকুটি করে আমাকে দেখছেন, আমি কথাগুলো বলতে বলতে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলাম, উনি কি কখনো বুঝতে পারবেন না যে আমি ওনাকে একটু হলেও ভালোবেসে ফেলেছি? না, কোনো দিনও বুঝবেন না। কান্না থামাতেই আমি দৌড়ে ঘরে চলে গেলাম, উনি নির্বাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন, ঘরে এসে কাঁদলাম অনেকক্ষণ, নিজের কষ্টটা আর একা বইতে পারছি না আমি ধূসরের কাছে, আজ আমি একাই রয়ে গেলাম স্বার্থপর। চোখে মুখ মুছে রাতের খাবার না খেয়ে আমি দোতলার কোণের একটা ঘরে শুয়ে পড়লাম, এখন আমি এখানেই থাকি, দরজায় দাঁড়ালে বিপরীত দিকে থাকা ধূসরের ঘরটা দেখা যায়, কাল হাত থেকে পড়ে চশমাটা ভেঙে গেছে, মাথাটা বড্ড ব্যথা করছে, কান্নাকাটি করার কারণে ক্লান্ত হয়ে গিয়েছি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, ধূসরকে দেখার কোনো ইচ্ছেই আর হলো না। ভোরের মিষ্টি রোদ চোখে পড়তেই আমার ঘুম ভেঙে গেল, আরমোরা ভেঙে উঠে বসলাম, শাড়ির আঁচল পিঠের নিচে পড়ে আছে, আল্লাহ! তাড়াতাড়ি তুলে নিলাম শাড়িটা, ঠিক করলাম, চুলগুলো হাতখোপা করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম, খুব স্বাভাবিকভাবেই চা নাস্তা তৈরি করলাম,
9টা বেজে গেল কাজ করতে করতে। নাস্তা ডাইনিংয়ে রাখতেই ধূসর নেমে এলো, চুল উস্কুস্কো, চোখ মুখ ফোলা ফোলা, টলমল পায়ে সিঁড়ির রেলিং ধরে নামছে। আমি শুধু তাকিয়ে রইলাম, বললাম, আপনার খাবার দিচ্ছি, খেয়ে নিন। উনি ততক্ষণে নেমে এসে টেবিলে বসেছেন, বললেন, আমি ফ্রেশ হইনি, পরে ফ্রেশ হবেন, আগে খেয়ে নিন। আমি তো সারা সকাল আপনার জন্য বসে থাকব না, উনি অদ্ভুত কণ্ঠে জবাব দিলেন, অর্নি হলে বসে থাকত। আমি কটমট করে বললাম, আমি তো আপনার অর্নি নই, ইভেন আমি আপনার কিছুই হই না, তাই আমার কাছে এসব আশা করবেন না, জানো আমি কিন্তু বাবা হতাম। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলছে উনি? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, বাবা হতেন মানে? থু, অর্নি প্রেগন্যান্ট ছিল। থুম, আপনি এটা আমাদের বলেননি কেন? বলে কি হতো? অর্নিকে ফিরিয়ে দিতে পারতে, আর আমাদের সন্তানকে? জানি না আমি, অ্যাক্সিডেন্টের দুদিন আগেই জানতে পারলাম আমাদের সন্তান আসতে চলেছে। বাসায় খবরটা জানাতে চেয়েছিলাম, কিন্তু অর্নি বলল ও সবাইকে সারপ্রাইজ দিবে, আর আসার পথেই তো আমাকে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা দিয়ে দিল, ছেড়ে চলে গেল আমায়। আমি হতবিহ্বল হয়ে বসে রইলাম। উনি চায় চুমুক দিতে দিতে বললেন, কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি? তোমাকে বলতেই তো নিচে এলাম। ওহ, আপনি কিন্তু আজকাল আমার সাথে অনেক কথাও বলেন, অনেক ফ্রি মাইন্ডেড। উনি খোঁচাটা ধরতে পারলেন, রেগে বললেন, বলি, কারণ বাসায় কথা বলার মতো কোনো মানুষ নেই, আমাকে আপনার মানুষ মনে হয়। বাহ, সরি, মিস্টেক হয়েছে, আসলে তুমি মানুষ নও, তুমি একটা ডিম্পারা মুরগি। হা হা, আমি উঠে চলে যেতে নিলাম। উনি ধমকে বললেন, বসো এখানে, কথা শেষ হয়নি। আমি বসলাম, রাগটা গিলে নিয়ে শক্ত হয়ে বসে রইলাম। কথাগুলো বলার সময় ওনার চোখগুলো স্বপ্নালু হয়ে উঠল, থমথমে গলায় বলতে থাকলেন, খুব সুন্দর একটা বাগান, মিঠা রোদ্দুরে ছেয়ে আছে চারপাশ, ঘাসের উপর আমি একা বসে আছি, হঠাৎই অর্নি এলো, ওর কোলে একটা ফুটফুটে বাচ্চা, আমাকে বলল বাচ্চাটার খেয়াল রাখতে, কিন্তু আমার কোলে না দিয়েই হাওয়ায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, অর্নি এসেছে মানে? কোথায়? স্বপ্ন ছিল, কিন্তু অনুভূতিটা খুব বাস্তব, আমি বুঝতে পারছি না ও কি জন্য এসেছে আর বাচ্চাটাকে আমার কোলে না দিয়ে কেনই বা চলে গেল। মানে কি এর? আমি হেসে বললাম, মানেটা আমি বলি, বলো, আপনি বাচ্চা সামলাতে পারেন না সেটা অর্নিও বুঝে গেছে, তাই আপনার কোলে না দিয়েই চলে গিয়েছে। হা হা, উনি রেগে বললেন, স্টপ ইট, আমি জানি ওটা আমাদের সন্তান ছিল, আমি দেখেছি বাচ্চাটা কি নিষ্পাপ, আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি মজার ছলে বললাম, আচ্ছা, স্বপ্নের মেয়েটা অর্নি না হয়ে যদি আমি হই, কারণ আমাদের চেহারা তো এক, আপনি হয়তো ধরতে পারেননি ওটা অর্নি না আরুণি ছিল, আর আরুণির কোলে একটা বাচ্চা। উনি আমার দিকে কড়া চোখে তাকালেন, গম্ভীর গলায় বললেন, ওটা যদি তুমি হতে তাহলে আমি কখনোই বাচ্চাটাকে নিতে চাইতাম না। আমার মুখ থেকে হাসিটা উধাও হয়ে গেল, বললাম, কেন নিতে চাইতেন না কেন? আমি তোমার কোনো কিছুই চাই না, আর বাচ্চা? হা হা, সেটা তো নয়, তোমার থেকে কে সন্তান চেয়েছে? আমার সন্তান শুধু অর্নির হবে, অন্য কারোর নয়, মনে রেখো আরুণি। দিগন্ত জুড়ে আকাশ আতরঙা হাসিমাখা রংধনু, ভোরবেলায় আকাশের এমন রূপে মুগ্ধ হলাম।
শেষ রাতের দিকে বৃষ্টি হয়েছিল। ঠান্ডায় জমে যাবার মতো অবস্থা তখন। কম্বল মুড়ি দিয়েও দুচোখের পাতা এক করতে পারিনি। হঠাৎ কফির তৃষ্ণা পেল আমার, উঠে নিচতলার রান্নাঘরে গেলাম। কাউকে দেখতে না পেয়ে নিজেই এক মগ কফি তৈরি করলাম। চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে দারুণ লাগে আমার। আজকের ধোয়া উঠা গরম কফিটার দিকে তাকিয়ে ওর খুব ইচ্ছে করছে ধূসরের উপর ছুঁড়ে ফেলতে, কিন্তু তিনি এখন সামনে নেই, না হলে ঠিকই ওনার হাতে ফেলতাম আর পোড়া লাল চামড়াটা দেখতাম মন ভরে। বেটা আমার সাথে পাঙ্গা নিস, নেশাখোর, মনে মনে হাজারো গালি দিয়ে আবিষ্কার করলাম আমার নিজেকে খুব হালকা লাগছে। কেমন পৈশাচিক আনন্দ হলো আমার, কিন্তু ভাবনাটাকে দমিয়ে রেখে আকাশের সৌন্দর্য দেখায় মনোযোগী হলাম। পূর্ব দিকে লালচে সোনালি সূর্যদে বুকি দিচ্ছে, বৃষ্টিতে সতেজ হওয়া প্রকৃতি বাতাসে দুলছে, বাগান থেকে ভুরভুর করে আসছে হাসনাহেনার সুবাস। ধূসরের নাকি খুব অপছন্দ এই সুবাসটা, কারণ তিনি জানেন আমার খুব ভালোবাসে হাসনাহেনার সুগন্ধ, আর যেটা আমার পছন্দ সেটা ধূসরের কোনোদিনই পছন্দ নয়। বিপরীত মেরুর একজন মানুষ সে। আজকের ভোরটা আমার জীবনের সেরা সকালের সূচনাগুলোর একটি যেন। মনটা আজ ভীষণ উৎফুল্ল কোনো এক অজানা কারণেই। বাবা মা ফিরেছেন 3 দিন হল। ওদের সামনে ধূসর আমার সাথে কোনো খারাপ ব্যবহারই করেননি। তিনি বুঝাতে চান যে উনি ভালো হয়ে গেছেন, এমনকি আমাকে ওনার ঘরে থাকার পারমিশন অবধি দিয়েছেন, যদিও সম্পর্কটা আমাদের ভেঙে যাওয়ারই মতন। আমি ওনার খুব করে খেয়াল রাখছি, ওনার পোশাক আশাক ধুয়ে দিই, পছন্দের খাবার তৈরি করি, ভালো ব্যবহারও করি। উনি এগুলোর কোনো দামই দেন না। দুপুরে মায়ের সাথে হাতে হাতে ঘর গুছিয়ে দিচ্ছিলাম, ধূসর বাবার সাথে এক আত্মীয়ের বিয়ে খেতে গেছে, যেতে তো রাজিই হননি, জোর করেই নিয়ে যাওয়া হয়েছে। মা জিজ্ঞেস করলেন, ধূসর কি এখনো আগের মতোই? না, পাল্টেছে তো খানিকটা। কবে যে পুরোপুরি শোক কাটিয়ে উঠতে পারবে? খুব দ্রুতই। আমি চলে গেলেই বোধহয় উনি ঠিক হয়ে যাবেন। মা চমকে বলল, তুমি চলে গেলে মানে? আমি হেসে বললাম, আসলে উনি তো আমার জন্যই এমন করে, তাই বলছি আমি দূরে চলে গেলেই ভালো, এটা হয় না কিছুতেই। সে মানুক আর না মানুক তোমাদের দুজনের বিয়ে হয়েছে, অর্ণির প্রতি ও যতটা সিরিয়াস ছিল তোমার প্রতি ততটাই থাকা উচিত। উনি সিরিয়াস হবেন না মা, মা আর্তনাদ করে বললেন, তাই বলে তুমি চলে যাবে? তুমিও কি মানো না ও তোমার স্বামী? আমি খানিক চুপ থেকে ক্ষীণকণ্ঠে বললাম, বিয়ে যখন হয়েই গেছে আমি মানিয়ে নিতে চেষ্টা করেছি এবং করছি, কিন্তু উনি তা করছেন না, আর এমন হলে কোন সম্পর্ক টিকবে আপনিই বলুন। তুমি কি বিয়েটা ভেঙে দিতে চাও? আমি বললাম, না, শুধু দূরে চলে যেতে চাই। কেন মা? যেখানে আমার সম্মান নেই সেখানে আমার দম বন্ধ হয়ে আসে। মা অপরাধী গলায় বললেন, আমাদের প্রতি তোমার কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় বলে ফেলো মা, শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে ছেলের জন্যই আমাদেরকে স্বার্থপর হতে হয়েছে। আমি মায়ের কাছে গিয়ে ওনার হাত দুটো মুঠোয় নিলাম, হাসি মুখে বললাম, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আর কেনই বা থাকবে বলুন তো। আপনারা যথেষ্ট ভালোবাসেন আমায়, আমি শুধু আপনার সাইকো ছেলেটার কথা বলছি। দেখেন না, আমাকে দেখলেই এমন করে তাকায় যেন চিবিয়ে খেতে পারলে ওনার মন মস্তিষ্ক শান্তি পাবে। রাত হলেই মাতাল হয়ে আমার কাছে আসবে, দিন হলেই বলবে তোমাকে আমার চাই না। বলুন তো আমি কি এতই ফেলনা? কথাগুলো বলেই খেয়াল করলাম ওনার চোখে পানি। কেঁদে কেঁদেই আমাকে বললেন, তুমি যাই বলো, আমাদের ছেড়ে কোথাও যাবে না, না হলে আমি এবার ঘর সংসার ছেড়ে বনবাসী হব, ছেলে থাকুক তার ইগো নিয়ে। আপনারা কেন ছেড়ে যাবেন? এটা আপনার বাড়ি, আপনার সংসার,
আমার দিন ফুরিয়ে গেছে, এখন তো সবই তোমার। আমার ছেলেকে ভুল বুঝো না তুমি মা, দরকার হলে আমি ওকে বোঝাবো। তার দরকার নেই, উনি ওনার মতো চলুক। জানেন সেদিন আমায় কি বলল? মা উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি? আমি দীর্ঘশ্বাস ফেলে মাকে সেদিনের ঘটনাটা খুলে বললাম। শুনেই মা রেগে গেল, তীক্ষ্ণস্বরে চেঁচিয়ে বলল, মানে কি ভেবেছেটা কি ও? জীবনটা এতই সহজ, তোমাকে সে বিয়ে করেছে আর বাচ্চা মানবে না। আর উনি, তুমি কি ওকে বলনি যে সেদিন রাতে কি হয়েছে তোমাদের মধ্যে? আমি মাথা নিচু করে না বোধক জবাব দিলাম। উনি আমার কাঁধে হাত রেখে গাঢ় নিঃশ্বাস ফেলে বললেন, বলে দাও মা। বলে দেব। থু, তারপর জানে ও কি করবে? উনি কিন্তু আমাকে কোবার জিজ্ঞেসও করেছিলেন এ বিষয়ে, তুমি বলনি কেন? যদি আমাকে সুবিধাবাদী ভাবে, ভাবাভাবির কিছু নেই, ওর উপর অবশ্যই তোমার অধিকার আছে। তুমি সুবিধার হও আর যাই হও, সে কেন তোমাকে জোর করল? দোষটা সম্পূর্ণ ধূসরের। আমি অবাক হয়ে বললাম, মানে সে কেন নিজেকে সামলাতে পারল না? থাক মা, তোমাদের বিয়ে হয়েছে এতদিন হলো, তোমার বাবা ফোন করেছিল, ওই বাসায় তো যাওয়া হয়নি এখনো। ধূসর, ফিরুক ওর সাথে কথা বলে দেখি, উনি যাবে না আমি নিশ্চিত, আমার উপর ছেড়ে দাও বিষয়টা। আচ্ছা। রাতের বেলা ঘুমানোর জন্য আমি নিচে বিছানা করছি এমন সময় ধূসর ঘরে আসলেন, চোখে মুখে বিরক্ত ভাব, যেন এই দুনিয়ার সব প্রাণী আকাশ বাতাস ওনাকে জ্বালাচ্ছে। দরজা লাগিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলেন, গোসল সেরে বেরুলেন, পরনে টাওয়াল। আমি চোখ মুখ কুচকে বললাম, আপনার কি কোনো লজ্জা নেই? নির্লজ্জ কোথাকার? উনি রেগে বললেন, এখানে নির্লজ্জের কিছু নেই, বাট ইউ আর শেমলেস ইউর সেলফ। আপনার মাথা বাড়ি যাবে বলে খুব আনন্দ হচ্ছে তাই না? যাবে তো যাও, মাঝখান থেকে আমায় ফাঁসিয়ে দিলে। আমি ভাব নিয়ে বললাম, বিয়ে করেছেন আর ফাঁসবেন না এমনটা হয় নাকি? কিছুদিন পর তো আমার আঁচল ধরে বসে থাকবেন, চোখে হারাবেন। উনি জ্বলন্ত চোখে তাকিয়ে বললেন, নো নেভার, দেখা যাবে। উনি হুট করে আমার চশমা খুলে নিয়ে মেঝেতে আছাড় মারলেন, যার ফলে সেটা ভেঙে গেল। আমি রেগে বিছানা থেকে উঠে ওনার সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে উঠলাম, একটানে ওনার টাওয়াল খুলে দিয়েই বুঝতে পারলাম কি ভয়ানক কাণ্ড করে বসেছি। উনি আহাম্মকের মতো চেয়ে আছেন, আমি ভয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছি। মনে মনে সব সুরা আওড়াতে লাগলাম, ইয়া আল্লাহ মাফ করুন, এটা আমি কি করে বসলাম? উনি দ্রুত টাওয়ালটা পরে নিয়েই রেগে বললেন, হোয়াট দ্য হেল আরুনি, তোমার মাথায় কি সেন্স নেই? এত বড় ধ্যারি মেয়ে হয়েও এসব করতে তোমার লজ্জা করল না? আমার মানসম্মান নিয়ে টানাটানি, থাপ্পর খাবার খুব শখ হয়েছে বুঝি? আনসার মি। আমি কাঁপতে কাঁপতে বললাম, আপনি আমার চশমা ভাঙলেন কেন? তেজ কমবে না তাও, স্টুপিড কোথাকার। আমি জলে উঠলাম, কটমট করে বললাম, আপনার নিজের দোষটা দেখে পড়ে আমার উপর চিৎকার করবেন বুঝলেন? ইউ আর সো। বাক্যটা শেষ না করেই চুপ করে গেলাম, গিয়ে মেঝেতে পাতানো বিছানায় শুয়ে পড়লাম। উনি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছেন, আমি কাঁথার ভিতর মুখ লুকালাম। উনি ততক্ষণে বিছানায় উঠে বসেছেন, ড্রিঙ্কস নেওয়ার পায়তারা করছেন। মায়ের কথাগুলো মনে হতেই কিছু একটা ভাবলাম। হঠাৎ করেই আমি কাঁথার ভিতর থেকে মুখ তুলে বললাম, রাতে এসব গিলবেন না, এই সময় আপনি নিজের মধ্যে থাকেন না, যদি কিছু ঘটে যায় তখন কিন্তু আমার দায় নেই, এই তিন দিনও আপনি মাতাল হয়ে কত কিছু করেছেন, এবার এসব বন্ধ করুন।
উনি অবাক হয়ে বললেন, কত কিছু করেছি মানে? আমি শান্তস্বরেই বললাম, একজন স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আপনি তাই করেছেন, তাই আজ সতর্ক করে দিলাম, ডোন্ট কাম টু মি। উনি তৎক্ষণাৎ আমার কাছে এসে আমাকে টেনে তুললেন, বিস্মিত হয়ে বললেন, তার মানে বিয়ের দিন রাতে? থু, সেদিনও। উনি আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন, মাথা চেপে ধরে জোরেই বললেন, তুমি সত্যিই একটা সুবিধাবাদী লোভী মেয়ে আরুনি। তোমার প্রতি আমার ধারণাগুলো একটু হলেও পাল্টেছিল, কিন্তু সেসব তুমি নিজেই ভুল প্রমাণ করে দিলে। আমি বারবার তোমাকে জিজ্ঞেস করার পরেও তুমি আমাকে প্রশ্নের উত্তর দাওনি, আর আজ এসব বলছো। কি করে পারলে আমার অসহায় অবস্থার সুযোগ নিতে বলো? আমি শুধু চুপ করে ওনার কথাগুলো শুনে গেলাম। ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ায় খাটের কোনাতে পড়ে মাথায় বাড়ি খেয়েছি, তার উপর চশমাও নেই, মাথাসহ পুরো শরীর বড্ড ব্যথা করছে, শরীর অসার হয়ে আসছে, মাথাটা ভার ভার লাগছে, আমি কাঁদছি না একটু, ভীষণ খারাপ লাগছে, কিন্তু ওনাকে সেটা বুঝতে দিচ্ছি না। ঠিক আগের জায়গায় গিয়ে শুয়ে পড়ে শরীরে কাঁথা টেনে নিলাম, আস্তে করে বললাম, এখন কিছু বলতে পারছি না, আমি ঘুমাবো, বলার মতো কোনো মুখ নেই বলেই লুকাচ্ছ, আমি কথা বাড়াতে চাচ্ছি না, আপনি ঘুমিয়ে পড়ুন। ভালো মানুষ সাজা হচ্ছে তাই না? বেশ ভালো অ্যাক্টিং। থু, জানেন তো আমার ভীষণ ইচ্ছে ছিল হিরোইন হওয়ার, কিন্তু অভিনয় জিনিসটাকে আমার এত অপছন্দ যে হিরোইন হওয়াটা আর হয়ে ওঠেনি। ভিলেন হয়ে আমার জীবনে প্রবেশ করেছ, এত কিছু জানি না, লাইটটা অফ করে দিন, ঘুম পাচ্ছে আমার। উনি আমার নর্মাল বিহেভিয়ারে আরো রেগে গেলেন, এক গ্লাস পানি এনে আমার উপর ছুঁড়ে মারলেন, আমি ধরফরিয়ে উঠে দাঁড়ালাম, শাড়ি ভিজে একাকার, ওনার দিকে মিটিমিটি করে তাকানোর চেষ্টা করছি, জানি না তখন আমার কি হলো, আমি ওনাকে কাছে টেনে আনলাম এবং ওনার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলাম, ওনাকে ঝাপটে ধরলাম এমনভাবে যে আমাকে ছাড়াতেই পারছেন না। নিজের এত শক্তি দেখে আমি অবাক, খানিকক্ষণ পরে ওনাকে ছেড়ে দিয়ে দেখলাম উনি রাগী এবং বিস্মিত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছেন। ধমকে উঠে জিজ্ঞেস করলেন, এটা কি করলে তুমি আরুনি? আদর করলাম, তোমার সাহস তো কম নয়। জি, আমি বড্ড সাহসী, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব অসভ্য মেয়ে। আমি বিকারগ্রস্ত মানুষের মতো বললাম, আমি কাছে গেলেই অসভ্য আর আপনি আমার কাছে এলে সেটা সভ্য বুঝি। তোমাকে আমি এই অধিকার দিইনি যে আমার সাথে এমন করবে, আমিও দিইনি, ফ্রিতে আমায় ইউজ করেছেন সবাই, এবার আমি খানিকটা উসুল করলাম, বাজে মেয়ে কোথাকার, জানতো, ঘুমিয়ে পড়ুন, বেশি রাত জাগা ভালো নয়, তোমার পারমিশন নিয়ে চলতে হবে নাকি? আমি দুর্বোধ্য হাসলাম, মাথা ব্যথা ক্রমশই বাড়ছে, ভীষণ ক্লান্তিতে আর এক পাও ফেলবার শক্তি নেই আমার, ধপ করে নিচে বসে পড়লাম, অবশেষে চারপাশ অন্ধকার হয়ে এলো আর আমি জ্ঞান হারালাম। ড্রিম লাইটের নীলাভ আলোয় ঘরটাকে মায়াপুরী লাগছে, চারপাশের গুমোট অন্ধকার আর জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে আমি শিউরে উঠছি বারবার, মাথাটা ভার হয়ে আছে, শরীর নাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলাম। একই, আমি নড়তে পারছি না কেন? আরো একবার ঘরটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম আমি বিছানায় শুয়ে আছি, অবাকের চরম শিখরে পৌঁছালাম যখন দেখলাম আমি ধূসরের বুকে শুয়ে আছি, ঘেমে নে একাকার আমি, বেশ ভালোই লাগছিল এভাবে থাকতে।
মৃদু আলোয় ওনার মুখটাকে কি নিষ্পাপ দেখাচ্ছে। চুলগুলো কপালের কাছে লেপটে আছে, আমি হাত দিয়ে সরিয়ে দিলাম। খপ করে আমার হাত চেপে ধরে অস্ফুট স্বরে বলে উঠলেন, ঘুমাও অর্নি। আমার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা, এখনো অর্নি, আরুণি তার কিছুই নয়। তৎক্ষণাৎ আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় উঠে বসলাম, তাতে ওনার ঘুম ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে বাতি জ্বালালেন, উদ্বিগ্ন গলায় বললেন, ঠিক আছো এখন? কেন, আমার কি হয়েছিল যে আমি ঠিক নেই বলে মনে হলো? তুমি তো জ্ঞান হারিয়েছিলে। ওহ, বিছানায় এলাম কিভাবে? উনি কাচুমাচু করে বললেন, আমি নিয়ে এসেছি। আমি কড়া চোখে জিজ্ঞেস করলাম, কেন? তোমাকে অসুস্থ দেখাচ্ছিল, ভাবলাম নিচে শুলে কষ্ট হবে তাই নিয়ে এসেছি। হায় ধূসর, আপনি শুধু আমার শারীরিক কষ্টটার কথাই ভাবলেন। আমার মনের উপর দিয়ে যে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করছেন না কেন? আপনার নামটার মতোই কি আপনার হৃদয়ও ধূসর মেঘের রূপ ধারণ করেছে? এত নিষ্ঠুর কেন আপনি? কথাগুলো মনে আসতেই আমার চোখ ভিজে উঠল। ছোট্ট করে বললাম, থ্যাংকস বলেই নিচে এসে শুয়ে পড়লাম। উনি বললেন, চাইলে ওপরে এসে শুতে পারো, আমি এখানেই ঠিক আছি, আপনি আজ ছাইপাশ গেলেননি। উনি ধীর কণ্ঠে বললেন, না খাইনি। ভালো। খানিক নীরবতা পালন করে উনি জিজ্ঞেস করলেন, তোমার কি শরীর খারাপ? জ্ঞান হারিয়ে ফেললে যে, এত খোঁজ নেওয়ার কিছু নেই বলে আমি পাশ ফিরে শুলাম। সারাটা রাত নির্ঘুম কাটল, চোখের পানিতে বালিশ ভিজে একাকার, ধূসর বিছানায় ঘুমে মগ্ন। সব কথা বলে দিয়ে নিজেকে একটু হালকা লাগছে, কিন্তু আর নয়, আর কিছুদিন ধূসরের সামনে থাকলে আমি পাগল হয়ে যাব। কাল বাড়ি যাব ভেবেই কান্নাটা আরো গাঢ় হলো। সকালবেলা খুব স্বাভাবিকভাবেই সবার সঙ্গে বসে নাস্তা খেলাম, ঘর গুছালাম, বাগানের গাছগুলোতে পানি দিয়ে এলাম। সম্প্রতি আমি একটা বিড়াল পুষি, নাম রেখেছি কিশমিশ। ও একমাত্র আমার সময় কাটানোর প্রধান মাধ্যম। ধূসর দুচোখে ওকে সহ্য করতে পারে না, বিড়াল দেখতে পারে না এমনটা নয়, শুধুমাত্র এটা আমার বলেই। তার উপর একদিন ওর কোলে উঠে মলত্যাগ করেছিল, একদিন খিমচা দিয়েছে, বারান্দার গাছগুলো কামড়িয়ে ফালাফালা করেছে, আর একবার ওনার ভাগের ইলিশ মাছটা খেয়ে নিয়েছিল। তারপর থেকেই কিশমিশ ওনার শত্রুতে পরিণত হয়েছে। কাল সন্ধ্যায়ও কিশমিশকে ধমক দিয়েছে, কারণ বেচারির বেবি হবে, ওকে বাইরে কোথাও রেখে আসতে বলেছে। আমি আর মা ওনার প্রতিবাদ করেছি, আর বাবার বকা শুনে উনি কিশমিশকে বের করে দিতে পারেননি। আমি বিজয়ীর হাসি হাসছিলাম, আর উনি চোখ রাঙিয়ে বলেছিলেন, কিশমিশের সাথে তোমাকে বের করে দিতে পারলে শান্তি পেতাম, দুজনেই অসহ্য। আজ কিশমিশকে ফেলে যেতে হবে, খুব খারাপ লাগছে। ওকে খাবার দিতেই ফ্যালফ্যাল করে আমার দিকে তাকালো, যেন কিছু বলতে চায়। তখন ধূসর সিঁড়ি দিয়ে নামছিল। কিশমিশ একবার ওনার দিকে একবার আমার দিকে তাকায় ধূসরকে নামতে দেখে আমি সেখান থেকে চলে এলাম। আমাদের বাসার সবার জন্য মা নানারকম খাবার দাবার দই মিষ্টি দিয়ে দিলেন। ধূসরও যাবে। সন্ধ্যায় আমরা রওনা হলাম। মা বারবার বলে দিলেন, খুব তাড়াতাড়ি যেন ফিরে যাই। গাড়িতে আমি পেছনের সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। পুরোটা সময় সন্ধ্যাবেলার শহরটাকে উপভোগ করে রাত 8টায় আমাদের বাসায় এসে পৌঁছালাম। আব্বু আম্মু চাচিমা ফুপিরা আমাদের দেখে খুব খুশি হলেন, ঘটা করে খাবারের আয়োজন করলেন। আমি স্বাভাবিকভাবেই সবার সাথে বসে খেলাম, ধূসরও। কথাবার্তা খুব কমই হলো সবার সাথে, কিন্তু ধূসরের সাথে আজ সারাদিনেও আমি একটা কথা বলিনি।
আমার বকবক শুনে এতদিনে অভ্যাস, হঠাৎ করেই কথা বন্ধ করে দিয়েছি, এজন্য হয়তো ওনার খুব আনিজি লাগছিল। দুবার আমার সাথে কথা বলতে এসেছিল, আমি এড়িয়ে গেছি। কি দরকার কথা বলে মায়া বাড়ানোর? রাতের বেলা আমি আম্মুর সাথে ঘুমানোর বায়না করলাম। সবাই ধূসরের সাথে থাকতে জোর করছিল, কিন্তু আমি সে কথায় পাত্তা না দিয়ে মায়ের সাথে ঘুমাবো বলে গো ধরলাম। বাধ্য হয়ে আব্বু অন্য ঘরে চলে গেলেন। রাতের বেলা আম্মুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছি। আম্মু গভীর ঘুমে মগ্ন, এক হাতে আমায় আগলে রেখেছে। মনে জমে আছে ধূসরের প্রতি হাজারো অভিমান, উনি তো একবার হলেও বলতে পারতো ওনার সাথে থাকতে। প্রতিরাতে নেশার ঘোরে হলেও আমাকে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমাতেন। উনি কি কখনোই বুঝতে পারবেন না আমি এতে কতটা সুখী ভাবতাম নিজেকে? এই 2 মাসে আমার অভ্যাসে পরিণত হয়েছেন উনি, এটা কি উনি জানতে পারবেন না কোনোদিন? মানুষের জীবন কতই না বিচিত্র, ধূসরের মতো এরকম একটা মানুষকে সবাই নিজের জীবনসঙ্গী হিসেবে আশা করে, কিন্তু আমি কখনোই করিনি। এরপরও নিয়তির লিখন মেনে নিয়েছি, কিন্তু ওনার এই দুর্ব্যবহার আমার আর সহ্য হচ্ছে না। অথচ আমাদের মেয়েদেরকেই সবসময় সবকিছু মানিয়ে চলতে হয়, কারণ আমাদের ধৈর্য শক্তি বেশি। এই ধৈর্য শক্তির কারণেই কি আমাকে সব অন্যায় অবহেলা মুখবুজে সহ্য করতে হবে? একটা শিক্ষিত স্টাবলিশ মেয়ে হয়েও আমাকে সবাই প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছে কেন? আমার কি মন নেই? আমার চাওয়া পাওয়া থাকতে পারে না, সেটা কি অপরাধ? অর্ণি তো মরে গিয়ে বেঁচে গেল, আর আমি ওর বোন বলেই সব এসে আমার ঘাড়ে পড়ল। আমি এত সব যন্ত্রণা নিয়ে কি করে বেঁচে থাকব? মরে যেতে ইচ্ছে করছে আমার। আমি মরে গেলে কি উনি খুব সুখে থাকবে? ওনার হৃদয়ের মোহিনী তো অর্ণিই থাকবে। আমি কখনো অর্ণির সাথে ওনার হৃদয়ে জায়গা নিতে পারবো না। মেঘমুক্ত আকাশ, মিষ্টি রোদের ঝলকানিতে দূরের বাড়িগুলো চকচক করছে। আকাশে উড়ে চলেছে সাদা বকের দল, তাদের গন্তব্য বহুদূর। ডানা মেলে ছুটে চলা সাদা বকের দলের এই দৃশ্যটা বেশ চমৎকার। আমারও ভীষণ ইচ্ছে করছে সব পিছুটান ছেড়ে পার্থিব চাওয়া পাওয়ার হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে ওদের সাথে অজানায় হারিয়ে যেতে। আচ্ছা, ওরা বিশাল বিশাল নদী, সমুদ্রের ধারা পার হয় কিভাবে? আবার মনে হলো ওরা যেভাবেই পার হোক, আমারও উচিত ওদের মতো হওয়া। নিজের জন্য, হ্যাঁ নিজের জন্যই তো আমাকে বেঁচে থাকা দরকার। আমাকে আরো কঠোর হতে হবে, শক্ত হতে হবে। কারো দয়া বা করুণা আমি ডিজার্ভ করি না। আমার দুর্বলতাটাকেই নিজের শক্তি হিসেবে ধরে নিয়ে ওই বক আর ছেলেদের দলের মতো বহুদূর অবধি যেতে হবে। ট্রিপিক্যাল বাঙালি নারী হয়ে থাকতেই চেয়েছিলাম সবসময়। এখন মনে হচ্ছে আমাকে বাংলা সিনেমার অবহেলিত নায়িকাদের মতো বেঁচে থাকলে চলবে না, আমারই জন্য আমায় বাঁচতে হবে। ধূসর? কে ধূসর? আমার তো কেউ হয় না, কিন্তু তার জন্য ভেবে ভেবে মরিয়া হয়ে উঠছি কেন? আমি তো কখনো এমন ছিলাম না। সবাই সবার প্রয়োজন মিটিয়েছে, এবার আমি নিজের জন্যই বাঁচব। আমি কোনো ফেলনা নই, মনে মনে এসব ভেবেই নিজের মাথাটাকে ঠান্ডা করলাম। আমাকে অনন্য অসাধারণ হতে হবে। হাজারো ভাবনায় এলোমেলো মাথাটা এখন একটু হলেও স্বস্তি পেয়েছে। শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে পেঁচাতে আচারের বয়ামটা টেনে নিয়ে খেতে লাগলাম চেটেপুটে। মিঠা রোদ্দুরে গা ভিজিয়ে ছাদে বসে আচার খাওয়ার মজাই আলাদা। দূরের বালির মাঠগুলোকে কি শান্ত দেখাচ্ছে। তারপরই রেললাইন, ঝকঝকিয়ে ট্রেনগুলো যখন ছুটে চলে, সেই দৃশ্যটা দেখলেও আজকাল মনের ভেতর সূক্ষ্ম সুখানুভূতি হয়। অজানায় হারিয়ে যেতে মন চায়। আমের আচারের বয়াম প্রায় শেষের দিকে, শেষ অংশটুকু চামচে করে তুলতেই ছোট চাচি আমার হাত থেকে সেটা কেড়ে নিলেন।
আমি প্রকৃতি দেখা বাদ দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চাচির দিকে তাকালাম। আর কত খাবি তুই? এবার তো পেট ব্যথা করবে আরু। আমি বিরক্ত গলায় বললাম, কই অত খেয়েছি, 2 চামচও হয়নি, আর তুমি বলছো তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? মাথা খারাপের কি হলো? সেই সকাল থেকে আচারের বয়াম নিয়ে ঘুরছিস আর খাচ্ছিস, পুরো বয়ামটা শেষ করে তুই বলছিস কিছু খাসনি, তাতে কি হয়েছে? আচারটা তুমি দিয়েছ, দারুণ খেতে, আসো তোমার হাতে একটা চুমু দিই। ছোট চাচি দূরে সরে গেলেন। আমি আচারের বয়ামটা নিয়ে নিলাম জোর করে, তারপর শেষটুকুও মুখে পুরে একটা হাসি দিয়ে বললাম, আহ দারুণ খেতে। ছোট চাচি হেসে ফেললেন। রোদে মেলানো কাপড়গুলো বাস্কেটে ভাঁজ করে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন, তোর হয়েছে কি আরু? আমি ভ্রু কুচকে তাকালাম, বোকার মতো বললাম, কি হবে বলছি, এত আচার খাচ্ছিস কেন? আচার খেলে কিছু হতে হয় নাকি? না হয় না, কিন্তু জানিস তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানে খাচ্ছিস তো আচার, পরিমিত খেলে একটা কথা ছিল, কিন্তু তুই পুরো এক বয়াম শেষ করলি কয়েক ঘন্টায়, এতে তোর খটকা লাগছে না? আমি হতভম্ব হয়ে বললাম, কিসের খটকা? ছোট চাচি বিরক্ত গলায় বললেন, এখন আমায় বুঝিয়ে দিতে হবে কিসের খটকা? আজব তো, যা বলার ক্লিয়ারলি বলো তো। তোর তো বিয়ে হয়েছে, জামাইকে জিজ্ঞেস করেনে? আমি বলবো না বাপু, ধূসরের প্রসঙ্গ উঠতেই আমি আর কথা বাড়ালাম না, ছাদ থেকে নেমে গেলাম। আজ 3 সপ্তাহ ধরে আমি আমাদের বাসায় আছি, ধূসর আমাদের বাসায় 3 দিন থেকে গেছেন, কিন্তু সেই রাতের পর থেকে আজ পর্যন্ত আমি ওনার সাথে কোনো কথা বলিনি, যোগাযোগ করার চেষ্টাও করিনি। মা বাবা অবশ্য আমার খোঁজ খবর নেন, ফোন দিলেই বাসায় যেতে বলেন, আমি এক্সামের দোহাই দিয়ে রয়ে গিয়েছি। অবশ্য কথাটা পুরোপুরি মিথ্যে নয়, আমার সত্যিই এক্সাম ছিল। ওদেরকে মাঝে মধ্যে ভিডিও কলে অ্যাড করি, কিশমিশকে দেখি, মা বাগানের নতুন গাছগুলো আমাকে ছবি তুলে পাঠায়, ও বাড়িতে কোনো ভালো রান্নাবান্না হলে দারোয়ান কাকাকে দিয়ে আমার জন্য পাঠিয়ে দেন। ওনারা সত্যিই বেশ অমায়িক এবং নরম মনের মানুষ। এর মধ্যে 4-5 দিন ভিডিও কলে কথা বলার সময় ধূসর এসে উকি ঝুঁকি দিয়ে গেছে, হয়তো তার অর্ণির চেহারাটা দেখার ইচ্ছে হচ্ছিল, ভাব ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল সে আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি সেরকম কোনো সুযোগই দিইনি। অবশ্য উনি নাকি এখন ঠিক হয়ে গেছেন, বাবার সাথে ব্যবসার কাজও সামলাচ্ছে, নেশাভান করা বাদ দিয়েছেন। আমি জানি না মানুষটা আসলেই ঠিক হয়েছে কিনা, হলেই ভালো, ওনার প্রতি আমার সব দায়িত্ব আমি ভালোভাবেই পালন করার চেষ্টা করেছি, নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দিতেও কার্পণ্য করিনি। এই তো কদিন আগে অর্ণির জন্য কয়েকজন এতিম খাওয়ানো হয়েছিল, ধূসর আর তার পরিবারও এসেছিল, আমি বাবা মায়ের সঙ্গে দেখা করলেও ওই লোকের সামনে যাইনি। কি দরকার নিজেকে এত সস্তা বানানোর, সে তার মতো থাকুক আমিও থাকি, সবশেষে এটাই বলতে হয়, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আমি ভালো আছি। ছাদ থেকে নেমে দেখি ড্রয়িং রুমে চাচা আর আব্বু বসে কথা বলছে, আমাকে নামতে দেখে কাছে ডাকলেন, আমি আব্বুর পাশে গিয়ে বসলাম। আব্বু জিজ্ঞেস করলেন, কি করছিলে? ছাদে ছিলাম। ওহ, তোমাদের মধ্যে সব ঠিকঠাক চলছে মা? আমি অবাক হলাম, জিজ্ঞেস করলাম, আমাদের মধ্যে মানে তোমার আর ধূসরের মধ্যে? আমাদের মধ্যে তো তেমন কিছু হয়নি, দেখো আমি আমার একটা কলিজাকে হারিয়েছি, তুমি এখন আমার সব,
তাই কোনো সমস্যা হলে সবার আগে আমাকে জানাবে। আমি মাথা নাড়লাম। আব্বু আবারও বললেন, আসলে বাসায় এসে থাকছো তো ধূসরের বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করল তুমি কবে যাবে। আমি বললাম তোমার যখন ইচ্ছে হবে তখনই। তারপর জিজ্ঞেস করলেন তোমার আর ওর মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা। আমি তো কিছু জানি না তাই তোমাকে জিজ্ঞেস করলাম। আব্বুর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, না আমাদের মধ্যে কিছু হয়নি। রাতে ঘুমানোর আগে জানি না আমার হঠাৎ কি হল, আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করলাম। আমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে, গায়ের রংটা আরেকটু উজ্জ্বল, চুলগুলো কেমন ঝলমল করছে, শাড়িতে আমাকে পুরোদস্তুর অন্য একটা মানুষ লাগছে, অভিনেত্রী আমি, সবার সাথে এমনকি নিজের সাথেও প্রতিনিয়ত অভিনয় করে চলেছি আমি। ভাবনাচিন্তা বাদ দিয়ে যা কখনোই করিনি বা আমার পছন্দ নয় সেই কাজটাই করতে বসলাম। ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিলাম, ঠোঁটে লিপস্টিক দিলাম আর হালকা মেকআপ। পরবর্তীতে নিজেই অবাক হলাম, তৎক্ষণাৎ সবকিছু ধুয়ে মুছে সবকিছু মুছে নিলাম। বিছানায় শুয়ে পড়ার পর মোবাইল অন করে গ্যালারিতে ঢুকলাম। আমার ফোনে আমার একটা ছবিও নেই, সবর্ণীর ছবি ওর আর ধূসরের বিয়ের। ধূসরের সাথে হাজারখানেক ছবি আছে ওর, সবগুলোতেই দুজনকে খুব সুখী সুখী দেখাচ্ছিল। আমি অর্ণীর ছবিতে চুমু খেলাম, তারপর ক্যামেরা অন করে অনেকগুলো সেলফি নিলাম। বুঝতে পারছি আমার আজ প্রচণ্ড মুড সুইং হচ্ছে। ধূসরের নাম্বার আমার ফোনে আগেই সেভ করা ছিল, তবে কখনো কোনো কন্ট্রাক্ট করিনি। মাথায় হঠাৎ এক দুষ্ট বুদ্ধি এলো। আমি হোয়াটসঅ্যাপে আমার সবগুলো দাঁত বের করা ভ্যাবলাকান্তির মতো তোলা সেলফিগুলো ওনাকে সেন্ড করে দিলাম। বেচারা দেখুক, আমি ওনার বিরহে দিন কাটাচ্ছি না, আমি চিল করছি, ভালো আছি, আনন্দে আর সুখ উথলে উঠছে। আহা, এত শান্তি লাগছে কেন, খুশিতে ড্যান্স করতে ইচ্ছে করছে। ওরে রে, জীবনে এত আনন্দ কেন। আমার তো লাফিয়ে লাফিয়ে ধূসরদের বাড়ি গিয়ে ওনার হেবলাকান্তের মতো মুখটা দেখার ইচ্ছে হচ্ছে। এতদিন তিনি আমাকে জ্বালাতে সাহায্য করেছিলেন আর আমি ওনাকে জ্বলতে সাহায্য করলাম। রিভেঞ্জ অব নেচার। অতঃপর হাসতে হাসতে উৎফুল্ল প্রফুল্ল মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা ওমন একটা কাণ্ড করাই সকালে খুব লজ্জা লজ্জা লাগলো আমার। মোবাইল অন করে দেখি ধূসর কয়েকটা বিরক্তিকর ইমুজি দিয়ে লিখেছে কি সমস্যা। আমি সিন করে রেখে দিলাম, কি বলবো, শুধু শুধুই একটা উদ্ভট কাজ করে বসলাম, সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিলাম, কাজিনদের সাথে হইচই করে কাটালাম রাতটা। এভাবেই দিন কয়েক কেটে গেল। শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ রাখলাম শুধু, ওনারা যাওয়ার জন্য অনেক জোরাজুরি করলেও আমি সাফ জানিয়ে দিলাম আমি ওই বাড়িতে আর যাব না। ওনারা খুব আপোষেটা হলেন, কিন্তু আমি তাদেরকে বোঝালাম যে তাদের পুত্র যদি আমাকে মেনে নিত তাহলে আমি অবশ্যই যেতাম। সে অর্ণীর স্মৃতি নিয়ে যখন বাঁচতে চায় বাঁচুক, কারো বেঁচে থাকার অবলম্বনে আমি তো কোনোদিন বাধা হয়ে দাঁড়াতে চাইনি আর চাইবও না। আমাদের বাসায়ও জানিয়ে দিলাম আমি আর ওই বাড়িতে ফিরছি না, কারণ হিসেবে আমি ওদেরকে ব্যাপারটা শর্টকাটে বলে সামলে নেওয়ার চেষ্টা করেছি। ওরা আমার সিদ্ধান্তে একমত না হলেও জোর করে আমার উপর কিছু চাপিয়ে দেয়নি, আমি এতেই ভীষণ খুশি, নিজেকে বদলে নিলাম, শাড়ি পরা বাদ দিয়ে দিলাম, সালোয়ার কামিজে নিজেকে আগের মতো করে নিলাম। দীর্ঘ আড়াই মাস, এতগুলো দিন শাড়ি পরে কাটানোর পর কামিজ যখন পরলাম নিজেকে কেমন এলিয়েন মনে হচ্ছিল, তখন বোধহয় বর্ষাকাল।
সারাদিন মেঘের গর্জন আর ইলশেগুড়ি বৃষ্টি। এই অবস্থায় বাইরে বের হতে ইচ্ছে হয় না। ভার্সিটিতে কিছু কাজ সেরে অর্ধেক পথ রিক্সা করে আসতেই আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় উঠল। রিক্সাওয়ালা আমাকে একটা গলির দোকানে নামিয়ে দিয়ে চলে গেল। তিনি চলে যেতেই দোকানদার দোকান বন্ধ করবেন তাই আমাকে চলে যেতে বলল, কারণ বৃষ্টিতে কাস্টমার পাওয়া যায় না। আমি বাধ্য হয়ে বেরিয়ে এলাম, কিন্তু বুঝতে পারছি না কি করব। অবশ্য এই গলি ধরে 2 মিনিট হাঁটলেই ধূসরদের বাড়ি। এদিকে কদিন যাবত আমার শরীরও খারাপ, বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বরে ভুগতে হবে। তাই না চাইতেও এক প্রকার বাধ্য হয়ে আমি শ্বশুরবাড়ি যাওয়াটাই সমীচীন বলে মনে হল। ভেজা কাপড়েই গিয়ে উঠলাম ধূসরদের বাড়িতে। আমার হাতে 2টো ফাইল, সেখানে আমার একাডেমিক কাগজপত্র। ভাগ্যিস সেগুলো ভিজে নষ্ট হয়নি। ওদের বাড়ির দরজার সামনে গিয়ে পৌঁছাতেই বাসা থেকে আম্মুর ফোন এলো। এই ঝড়বাদলের দিন কোথায় আছি না আছি খোঁজ নিচ্ছে। আমি বলে দিলাম বৃষ্টিতে আটকা পড়েছি, থামলেই বাড়ি ফিরে যাব যেন চিন্তা না করে। ফোন রেখে কলিং বেলে চাপ দিবার সময় নিদারুণ অস্বস্তিতে আমি বারবার গুটিয়ে যাচ্ছিলাম, তবুও সাহস করে কলিং বেল চাপলাম। কারো সাড়া পাওয়া গেল না। বেশ কিছুক্ষণ পর দরজা খুলল নিকিতামা। আমাকে দেখে হঠাৎ এতটাই এক্সাইটেড হয়ে গেলেন যে আমি যে কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছি তিনি তা লক্ষ্য না করেই আমাকে জড়িয়ে ধরলেন। আমাকে এক প্রকার টেনেই ভেতরে নিয়ে গেলেন। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তিনি অতি আনন্দে আমার প্রশংসার ঝুড়ি নিয়ে বসলেন। ড্রয়িং রুম আর ডাইনিং রুম একসাথেই। আমি ঢুকতেই দেখলাম ডাইনিং এ ধূসর আর বাবা বসে দুপুরের খাবার খাচ্ছেন। মাও বোধহয় খাচ্ছিল ওদের সাথে বসে, তাই দরজা খুলতে দেরি হয়েছে। আমাকে দেখে ওনারা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি আস্তে করে মাকে বললাম আমার পোশাক ভেজা। এতক্ষণে মা নজর দিল আমার পোশাকে, হন্তদন্ত হয়ে তোয়ালে আনতে ছুটলেন। ধূসর আমার দিকেই চেয়ে আছে আর আমি অস্বস্তিতে গাঁট হয়ে যাচ্ছি। সাদা জামা ভিজে শরীরে আটসাট হয়ে লেগে প্রতিটি ভাঁজ বোঝা যাচ্ছে। আমি ওড়না দিয়ে ভালো করে ঢেকে নিলাম। ভেজা চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে, ইতিমধ্যে ফ্লোর ভিজে গেছে। মা আমাকে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে ড্রেসিং রুমে নিয়ে গেলেন। ড্রোয়ারে যত্ন করে রেখে দেওয়া অর্ণির জামাকাপড় থেকে লাল রঙের সালোয়ার কামিজ বের করে দিলেন। আমি সেগুলো নিয়ে বাথরুমে ঢুকে একেবারে গোসল সেরেই বেরিয়ে এলাম। তারপর মা জোরাজুরি করলেন খেতে যাওয়ার জন্য। বাবা নাকি সেই কখন থেকে আধখাওয়া প্লেট নিয়ে বসে আছেন। আমারও বেশ খিদে ছিল বলে আমি রাজি হয়ে গেলাম। গিয়ে দেখি সব আমার পছন্দের খাবার, ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর মুরগির ঝোল। আহা, বৃষ্টির দিনে এসব খাবার দেখলে জিভের জল বাঁধ মানতে চায় নাকি। সবার সাথে বসে খাওয়া শুরু করলাম। ধূসরের দিকে একবার চোখ পড়তেই দেখলাম তিনি খাচ্ছেন আর মনোযোগী চোখ দিয়ে আমার খাওয়া দেখছেন। ইচ্ছে হচ্ছিল 2টো কথা শুনিয়ে দিই, কিন্তু নিজেকে সংযত করে খাওয়ায় মন দিলাম। খেতে খেতে বাবার সাথে অনেক কথাই বললাম, মায়ের সাথেও অনেক গল্প হলো, কিন্তু ওনারা কেউই আমাকে প্রশ্ন করে বিব্রত অবস্থায় ফেলে দেননি, এটাই বাঁচোয়া। পেটপুরে খাওয়া শেষ করে হাত ধুয়ে আসতেই কোথা থেকে কিশমিশ এলো। আমাকে দেখে কোলে উঠল না, বরং দোতলার সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে রইল। মা জানালো ওর 5টা বাচ্চার কেউই নেই, 2জন মরে গেছে আর বাকিরা কোথায় যেন হারিয়ে গেছে। শুনে আমার খুব কষ্ট হলো। কিশমিশকে অনেক কষ্ট করে কোলে নিয়ে সোফায় গিয়ে বসলাম। হঠাৎ ও আমার হাতে আঁচড় দিয়ে রক্ত বের করে ফেলল। আমি ওকে ছেড়ে নামিয়ে দিলাম। আমার চিৎকার শুনে ধূসর এসে রাগান্বিত গলায় কিশমিশকে ধমক দিল।
ধমক শুনে ও এমনভাবে ধূসরের দিকে তাকালো যেন ধূসরকে ওর একদম পছন্দ নয়। ধূসর এবার বিকট শব্দে চেঁচিয়ে বলল, বেরুও এখান থেকে, দুষ্ট বিড়াল কোথাকার, খিমচি দিয়ে বেড়ায় যত সব বেয়াদব। আম্মু, এটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও বলছি। আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছো, এখন মারামারি কাটাকাটি শুরু করেছে। কিশমিশ ভয় পেয়ে এবার দৌড়ে পালালো। আমি ওড়না দিয়ে খিমচি দেওয়া অংশটা চেপে বললাম, সামান্য খিমচি দেওয়ায় বাড়ি থেকে বের করে দিতে হবে, আজব, উনি বিরক্ত গলায় বললেন। তুমি বুঝবে না, তোমার হাতে বেশি লেগেছে, দাঁড়াও আমি অ্যান্টিসেপটিক নিয়ে আসি। না, আমার বেশি লাগেনি, কিছুর প্রয়োজন নেই, অস্থির হবেন না। উনি অস্থির হয়ে উঠলেন যেন। শাশুড়িমা অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলেই ওনার অস্থিরতাটুকু কমে যেতে দেখলাম। আমি সোফায় আগের মতোই বসে মোবাইল টিপছি, কেননা ওনার সামনে আনিজি লাগছে, এতদিন পর দেখা তো তাই। সারাদিন আর বৃষ্টি কমল না, সন্ধ্যা নামতেই আমার উৎকণ্ঠা বেড়ে গেল। মা আজ থেকে যেতে বললেন, আমি উপায় না পেয়ে বাসায় ফোন করে জানালাম। ছোট চাচ্চুকে পাঠাতে চাইলেন আব্বু, নিকিতা মানা করে দিলেন, অগত্যা এখানেই থাকতে হল। কিশমিশকে নিয়ে আমি রাতে ওনার ঘরে থাকতে গেলাম, চাইলেও অন্য ঘরে থাকা যাবে না, কারণ আমরা একসাথে সংসার না করলেও এখনো স্বামী স্ত্রী। আমাকে ঘরে ঢুকতে দেখে উনি নড়েচড়ে হেলান দিয়ে বিছানায় বসলেন, তারপর তাকিয়ে রইলেন। আমি জিজ্ঞেস করলাম, মাদুর কোথায়? উনি ভাবলেশহীন কণ্ঠে বললেন, কেন, বিছানা পাতব নিচে। আচ্ছা, তোমার কি ন্যূনতম সেন্স নেই? আমি অবাক হয়ে বললাম, মানে এইয়ে তুমি সাদা কাপড় পরে বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছো, তোমার সবকিছু তো দেখা যাচ্ছিল, কে বলেছে তোমাকে এসব পরতে? আর তুমি না শাড়ি পরতে, ওটা কি পরা বাদ দিয়েছো?